أشهد أن لا إله إلا الله. Raindrops Media পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফার সময়ে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ইসলামী রাষ্ট্রের রাজস্ব কীভাবে আয় করা হতো ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় ইসলামী সরকারের অর্থনৈতিক কাঠামো, খিলাফা সরকার, ইসলামী সরকার ব্যবস্থার আয় ব্যয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করব। এবং এই পর্বের শেষের দিকে আমরা কিছুটা সময় নিয়ে তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখার চেষ্টা করব যে ইসলামের বাইরে যে মানবরচিত অর্থনৈতিক অবকাঠামোগুলো রয়েছে, যেমন পুঁজিবাদ বা সমাজতন্ত্র, ক্যাপিটালিজম বা কমিউনিজম, এবং বিশেষ করে বর্তমান পৃথিবীর সুদভিত্তিক অন্যায় অর্থনৈতিক অবকাঠামো, তাদের সঙ্গে ইসলামের প্রধান পার্থক্যগুলো কোথায়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার প্রধান পার্থক্যগুলো কোথায়, এই বিষয়গুলো শেষের দিকে আমরা উল্লেখ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের এই পর্বের আলোচনা যেহেতু কিছুটা দীর্ঘ আলোচনা, কাজেই প্রথমে আমরা একটি আউটলাইন উল্লেখ করে দিতে চাই যেন আমাদের মনে রাখা সহজ হয় যে আমরা কীভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রথমে আমরা আয়ের উৎসগুলোকে উল্লেখ করব যা থেকে ইসলামী সরকারের রাজস্ব আসত। সহজে মনে রাখার জন্য ইসলামী সরকারের এই আয়ের উৎসগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথম অংশে রয়েছে জাকাত এবং পরবর্তী অংশ রয়েছে জাকাতের বাইরে অন্যান্য প্রধান রাজস্বের উৎসগুলো। যেমন শুরুতেই রয়েছে গনিমা, গনিমতের এক পঞ্চমাংশ বা 20% এটা ইসলামী সরকারের জন্য চলে আসে। এরপরে রয়েছে ফাই, খারাজ, জিজিয়া, উসর ইত্যাদি, এবং কোনটা কী ইত্যাদি বিস্তারিত সামনে দিকে আমরা উল্লেখ করতে যাচ্ছি। এই দুই ধরনের উৎসের বাইরেও আরও তুলনামূলক অনেক ছোট উৎস রয়েছে, তবে সেগুলো বিস্তারিত আলোচনার দিকে আমরা যাচ্ছি না। আগ্রহী ব্যক্তিরা ফিকহের কিতাবাদি তারা দেখে নিতে পারি। শুরুতেই জাকাত সম্পর্কে আমরা কিছু সময় আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তিনি বলেছেন مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। যে তারা এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ, যদি আমি তাদেরকে দুনিয়াতে শক্তি সামর্থ্য প্রদান করি, যদি আমি দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, এবং তারা সৎ কাজে আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, প্রত্যেক কাজের পরিণাম এটা আল্লাহর এখতিয়ারভুক্ত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলেছেন যে আপনি তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ করুন যেন আপনি সেগুলোকে পবিত্র করতে পারেন এবং সেগুলোকে বরকতময় করতে পারেন। যাকাত সম্পর্কে শুরুতে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে যাকাত এটা কোনো কর নয়, বরং এটা হচ্ছে একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি ইবাদত হচ্ছে যাকাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়ে থাকে। এটা কোনো কর নয়। সম্পদশালী লোকেদের কাছ থেকে যাকাত আদায় করা এবং দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত, যারা প্রয়োজনগ্রস্ত তাদের কাছে সেগুলো প্রদান করা, এটি মূলত ইসলামী সরকারের দায়িত্ব। এটি একটি রাষ্ট্রীয় কাজ যা রাষ্ট্র আদায় করবে, অর্থাৎ ধনী মানুষদের কাছ থেকে সম্পদ নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে এটা, অর্থাৎ যাকাত, ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। কাজেই যাকাতের বিষয়টি, যদিও এর সামাজিক নিরাপত্তার অংশ রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে, দরিদ্রের উপকার হয়, এই বিষয়গুলো রয়েছে, কিন্তু এর উপরেও আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এটি হচ্ছে একটি ইবাদত। এটি কোনো সাধারণ করের মতো নয়। অন্যান্য যে কোনো কর, সেগুলো কীভাবে খরচ করা যাবে, সরকারি কাজে সেগুলোকে খরচ করা যায়, কিন্তু যাকাতের এই অর্থ ইচ্ছামতো যে কোনো সরকারি কাজে খরচ করার কোনো অনুমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আটটি খাতের কথা উল্লেখ করেছেন তার বাইরে যাকাতের টাকা খরচ করার অধিকার কোনো সরকারের নেই। কিন্তু যেহেতু আমাদের মধ্যে বর্তমানে আল্লাহর দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, অনইসলামিক বিধান দিয়ে রাষ্ট্র দেশ পরিচালিত হচ্ছে, কাজেই যাকাতের এই বিষয়টি অবহেলিত অবস্থায় পড়ে আছে।
যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো, তাহলে ধনী ব্যক্তিদের কাছ থেকে যথানিয়মে যাকাত আদায় করা এটা নিশ্চিত করা হতো এবং দরিদ্র ব্যক্তিদেরকে সম্মানজনকভাবে তাদের অধিকার হিসেবে এটা পৌঁছে দেওয়া হতো। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকার কারণে যাকাতের বিধানটি এমনভাবে অবহেলিত অবস্থায় টিকে রয়েছে যেন অনেক সময় মনে হয় যে যাকাত হচ্ছে এটা গরিবদের প্রতি ধনী ব্যক্তিদের এক ধরনের দয়া, কৃপা, করুণা কিংবা ভিক্ষার মতো। অত্যন্ত অপমানজনকভাবে এই যাকাতের বিষয়গুলো দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কিংবা অনেক সময় এটা কোনোভাবেই আদায় করা হচ্ছে না এবং কোনো অথরিটি নেই যে এই বিষয়গুলোকে নিশ্চিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের এই সম্পদে, ধন সম্পত্তিতে প্রার্থী এবং বঞ্চিত ব্যক্তিদের হক ছিল, অধিকার ছিল। আবিধানিক দিকে যাকাতের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের কাছ থেকে, তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ করুন যেন আপনি সেগুলোকে পবিত্র করতে পারেন। কাজে যাকাতের মাধ্যমে পবিত্রতার বিষয় রয়েছে। আসলে এখানে কি পবিত্র করা হচ্ছে? একদিকে সম্পত্তিকে পবিত্র করা হচ্ছে, দরিদ্রের হক, দরিদ্র অধিকার সেটা প্রদান করে দেওয়ার মাধ্যমে, এবং একই সঙ্গে যে ব্যক্তি যাকাত প্রদান করছে তার অন্তরকে পবিত্র করা হচ্ছে। ধন সম্পত্তির প্রতি যে আসক্তি, যে কৃপণতা, স্বার্থপরতা, লোভ কিংবা ভোগবাদ, এই সমস্ত মানসিক বাধা থেকে একজন ব্যক্তিকে, তার আত্মাকে পরিশুদ্ধ করা হয় যখন সে যাকাত প্রদান করে। কাজে এটি হচ্ছে যাকাতের আধ্যাত্মিক উপকারিতা। যাকাত প্রদানের মাধ্যমে ইসলামের এই শিক্ষাটি মানুষের অন্তরে স্থাপিত হয় যে সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কাউকে সম্পত্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে এগুলো থেকে বঞ্চিত রেখে পরীক্ষা করেন। কাজেই যে কোনো সম্পদশালী ব্যক্তির কখনো এরকম মনে করা উচিত নয় যে এই সম্পত্তি আমি আমার জ্ঞান, গরিমা, বুদ্ধির বলে অর্জন করেছি, আমার সব আমার কৃতিত্ব। বরং মনে রাখা উচিত সম্পত্তির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। কাজেই ভুলে গেলে চলবে না যে আমার এই সম্পত্তিতে অবশ্যই দরিদ্র, অসহায় ব্যক্তির অধিকার রয়েছে, হক রয়েছে। এভাবে যাকাত প্রদানের মাধ্যমে সমাজের যে আর্থ সামাজিক অবস্থা সেটার উন্নতি ঘটে। অপরদিকে ইসলামী আদর্শের বাইরে যে সমস্ত বিশ্বাস বা চিন্তা চেতনা রয়েছে, যেমন উদাহরণস্বরূপ পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের কথা আমরা বলতে পারি, মানবরচিত কুফুরি অর্থনৈতিক সিস্টেমগুলোর অন্যতম একটি, এবং সেখানে তাদের এই অর্থনৈতিক ব্যবস্থার পেছনে যে বিশ্বাস, তার মধ্যে একটি চিন্তাধারা হচ্ছে ভোগবাদ বা ভোগবিলাসের অবাধ স্বাধীনতা। সেই সমস্ত লোকেরা সম্পত্তিকে একমাত্র নিজের বলে মনে করে, নিজের কৃতিত্ব, নিজের উপার্জন বলে মনে করে। কাজেই তাদেরকে যখন দান করার জন্য উৎসাহিত করা হয়, দরিদ্র ব্যক্তিদেরকে, অসহায় ব্যক্তিদেরকে, তারা এর কোনো অর্থ খুঁজে পায় না এবং সেই অসহায় ব্যক্তিদেরকে অর্থ প্রদান করতে হবে এই বিষয়টিকে তারা অনেকটা জরিমানার মতো বলে মনে করতে শুরু করে। এই সমস্ত লোকেদের অন্তরগুলো স্বার্থপরতা, লোভ এবং কৃপণতার মাধ্যমে আক্রান্ত অবস্থায় থাকে। যাকাতের বিষয়ে আমরা দেখতে পাই যে এটি সংগ্রহ করা এবং বণ্টন করা এর মূল দায়িত্ব হচ্ছে ইসলামী সরকারের দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে এটা আদায় করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রদান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি একটি প্রশাসনিক কাঠামো দাঁড় করিয়েছিলেন, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করেছিলেন, কর্মচারী নিয়োগ করেছিলেন যারা যাকাত আদায় করবে এবং নির্ধারিত ব্যক্তিদের কাছে নির্ধারিত খাতগুলোতে যাকাত প্রদান করবে। কাজেই যাকাত যে যার মতো ব্যক্তিগতভাবে এখানে সেখানে দিয়ে দিবে বিষয়টা এমন নয়, বরং ইসলামী রাষ্ট্র তাদের একটি প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করে, যাকাত আদায় করা এবং যাকাত প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখেছেন। এবং শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের জীবনী থেকে আমরা দেখতে পাই যে যারা যাকাত প্রদান করতে ঢিলেমি করেছে, অস্বীকার করেছে কিংবা নানা রকমের টালবাহানা করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরাসরি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটাকেও উদাহরণ হিসেবে সামনে রেখে আমরা দেখতে পাই যে যাকাত আদায় করা, যাকাত প্রদান করা, সমগ্র বিষয়গুলোকে নিশ্চিত করা, এটি সরাসরি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় বিষয়াদির সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যাকাত প্রদানের ক্ষেত্রে একটি বিশেষ নীতি গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে যে তিনি দরিদ্র ব্যক্তিদেরকে যথেষ্ট পরিমাণে যাকাত প্রদান করতেন। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন তার একটি উক্তি, যখন তোমরা দিবে যথেষ্ট পরিমাণে একজন দরিদ্র ব্যক্তিকে দাও যেন সে কারো উপর আর নির্ভরশীল না থাকে। অর্থাৎ এই বছর যদি আমি কোনো একজন ব্যক্তিকে যাকাত দেই, তাহলে এভাবে যাকাত দেওয়া যেন সেই ব্যক্তি সেই যাকাতের অর্থের মাধ্যমে স্বনির্ভর হয়ে যায় এবং আগামী বছর যেন সে আর অন্য কারো উপর হাত পাততে না হয়। কাজেই যাকাতের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষ্ঠু বণ্টনের মাধ্যমে দারিদ্র বিমোচন করা
অসহায় ব্যক্তিদের কষ্ট লাঘব করা এটা সম্ভব এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের বিচক্ষণতাপূর্ণ নীতি তিনি গ্রহণ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত অমুসলিমরা অসহায় ছিল এবং সঙ্গত কারণে তাদের উপর জিজিয়া মওকুফ ছিল, এই সমস্ত আহলে কিতাবের অমুসলিম ব্যক্তিদেরকেও তিনি যাকাতের খাত থেকে অর্থ প্রদান করতেন। কাজে আরও একবার আমরা এই বিষয়টি স্মরণ করে দিতে চাই যে যাকাত আদায়, যাকাত বণ্টন করা এটি সরাসরি ইসলামী রাষ্ট্রের একটি রাষ্ট্রীয় কাজ। ইসলামী সরকার ব্যবস্থা কায়েম না থাকার কারণে যাকাতের যে অর্থনৈতিক সুফল তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কাজে এই যাকাত এটা ইসলামী রাষ্ট্রের রাজস্বের একটি অন্যতম বড় উৎস। একই রকম আরেকটি উৎস হচ্ছে উসর। উসর শব্দের অর্থ হচ্ছে এক দশমাংশ বা দশ ভাগের এক ভাগ। মূলত ভূমির উপরে যে যাকাত আদায় করা হয়ে থাকে সেটা হচ্ছে এই উসরের অন্তর্ভুক্ত। এর কাছাকাছি আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে খারাজ, যার সম্পর্কে আমাদের আলোচনা কিছু সময় পর সামনের দিকে বিস্তারিতভাবে আমরা উল্লেখ করছি। তবে সংক্ষেপে শুরুতে আমরা এতটুকু জানিয়ে দিতে চাই যে উসর এবং খারাজ এই দুটি অবশ্যই ইসলামী শরীয়তে দুটি পারিভাষিক শব্দ এবং এই দুটির মধ্যে একটি বিষয় মিল রয়েছে। সেই মিলটি হচ্ছে যে উভয় ক্ষেত্রেই ভূমির উপরে কর আরোপ করা হয়। তবে পার্থক্য রয়েছে, পার্থক্য হচ্ছে উসর শুধুমাত্র কর নয়, বরং এখানে অর্থ প্রদান করার মাধ্যমে যে ইবাদত করা হয় সেই দিকটি, অর্থাৎ ইবাদতের দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি যাকাতের একটি অংশ। ভূমির উপরে যে যাকাত আদায় করা হয় সেটাই হচ্ছে উসর, যে কারণে উসরকে যাকাতুল আর্দ বা ভূমির যাকাতও বলা হয়ে থাকে। অপরদিকে খারাজ শুধুমাত্র কর, সেখানে ইবাদতের কোনো বিষয় নেই। অমুসলিমরা আল্লাহর ইবাদত করে না, তাদের ইবাদতের কোনো অংশ নেই, কাজেই তাদের কাছ থেকে ভূমির উপর যে কর আরোপ করা হয় এবং আদায় করা হয় সেটাকে বলা হয়ে থাকে খারাজ, সেখানে ইবাদতের কোনো অংশ সংশ্লিষ্ট নেই। যাকাত এবং উসরের মধ্যে আরও বেশ কিছু পার্থক্য রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় ফিকহের বিষয়গুলো আমাদের আলোচনার পরিসরের বাইরে। তবে এতটুকু আমরা উল্লেখ করতে পারি যে স্বর্ণ রৌপ্য কিংবা অন্যান্য পণ্য সামগ্রীর উপরে যাকাত এটি পূর্ণ এক বছরকালীন যদি অতিরিক্ত থাকে সেই ক্ষেত্রে আদায় করা ওয়াজিব হয়ে যায়, কিন্তু জমি থেকে, ভূমি থেকে যখন উসর আদায় করা হয় সেটা যখন ফসল উৎপাদন করা হয় সেই অবস্থাতেই ওয়াজিব হয়ে যায়, এবং জমিনে যদি কোনো ফসল উৎপন্ন না হয় তাহলে সেক্ষেত্রে সেই ভূমির উপরে কোনো উসর প্রদান করতে হয় না। কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উসর শব্দ ব্যবহার করেননি, তবে এই প্রসঙ্গে বিভিন্ন আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে উল্লেখ করেছেন, হে ইমানদারগণ, হে ইমানদার লোকেরা, তোমরা তোমাদের উপার্জন থেকে এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে, জমিন থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো। আজ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য যা আমি জমিন থেকে, ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে তোমরা ব্যয় করো উৎকৃষ্ট বস্তু, এবং সেখান থেকে নিকৃষ্ট বিষয় ব্যয় করার ইচ্ছা করো না, কারণ তোমরা নিজেরাই সেটাকে গ্রহণ করতে চাইবে না, যদি না তোমরা চোখ বন্ধ করে সেটাকে গ্রহণ করো। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গানী, তিনি অভাবমুক্ত এবং তিনি প্রশংসিত। অন্যত্র ভূমির উপরে এই যাকাত প্রদান করা, উসর প্রদান করা, সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন ফসল কর্তন করা হয়, ফসল কাটা হয়, সেই সময় তোমরা এর হক প্রদান করো। কাজেই বিষয়টিকে সামারাইজ করে আমরা বলতে পারি যে ফসলি জমিতে, যে জমিতে ফসল উৎপন্ন হয় সেই ফসলের 10% বা দশ ভাগের এক ভাগ, এক দশমাংশ ইসলামের নিয়ম অনুসারে যখন ইসলামী সরকারের তহবিলে বাইতুল মালে জমা করে দেওয়া হয় সেটাই হচ্ছে ওসর, এবং এটা প্রদান করা ওয়াজিব। ওসর শব্দের শিরোনামে আরও এক ধরনের রাজস্ব রয়েছে যা ইসলামী সরকারের রাষ্ট্রীয় তহবিলে জমা হয়, সেটা হচ্ছে যে অমুসলিমরা যদি মুসলিম ভূমিতে ব্যবসা করার জন্য আসে সেক্ষেত্রে তাদেরকে এক ধরনের শুল্ক প্রদান করতে হয়, সেটা হচ্ছে উসর। এই প্রসঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ের একটি ঘটনা রয়েছে। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু ইরাকের গভর্নর ছিলেন, তিনি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি চিঠি লিখে এই বিষয়ে জানালেন। তিনি লিখলেন যে অমুসলিমরা আমাদের উপরে কর আরোপ করে, শুল্ক আরোপ করে, যখন কিনা আমরা অমুসলিম ভূমিতে ব্যবসা করার জন্য প্রবেশ করি। কাজেই তারা যদি আমাদের ভূমিতে ব্যবসা করতে আসে, আমাদের কি উচিত নয় তাদের উপর একই ধরনের শুল্ক বা কর আরোপ করা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে চাইলেন তারা আমাদের উপরে কী পরিমাণ, কত হারে শুল্ক আরোপ করে। আবু মুসা বললেন, শতকরা দশ ভাগ, 10% হারে। ওমর ইবনে খাত্তাব বললেন, ঠিক আছে, তাহলে তাই হবে, আমরাও তাদের উপরে 10% শুল্ক আরোপ করব। সুতরাং এটাই হচ্ছে প্রথম ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে, যখন কিনা অমুসলিমরা যদি মুসলিম ভূমিতে ব্যবসার জন্য প্রবেশ করতো তাহলে তাদেরকে শতকরা দশ ভাগ হারে ইসলামী সরকারের তহবিলে জমা করতে হতো, শুল্ক প্রদান করতে হতো। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা আবু বকর সময়ে এই বিষয়টির প্রচলন ছিল না। ওমর ইবনে খাত্তাব সময়ের অনুসারে, প্রয়োজন অনুসারে এই বিষয়টিকে শুরু করলেন। এটাও হচ্ছে উসর, এবং এটা কোনো ভূমির উপর নয় বা ফসলের উপর নয়, বরং অমুসলিমরা যদি মুসলিম ভূমিতে ব্যবসা করতে আসে তাদের উপর শতকরা দশ ভাগ হারে কর আরোপ করা হয়ে থাকে। এবারে আমরা যাচ্ছি যাকাতের বাইরে যেই রাজস্ব উৎসগুলো রয়েছে ইসলামী রাষ্ট্রের,
সেই বিষয়গুলো দেখার দিকে। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাত এটি অবশ্যই একটি অন্যতম প্রধান উৎস ইসলামী রাষ্ট্রের রাজস্বের, কিন্তু সর্বপ্রধান উৎস নয়। খুলাফায়ে রাশিদিন তাদের সময়ে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় উৎস এটা ছিল গনিমা। সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি। প্রথমে আমরা জিজিয়া সম্পর্কে আলোচনার মাধ্যমে শুরু করছি। জিজিয়া এটা হচ্ছে অমুসলিম নাগরিকদের উপরে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের উপরে আরোপ করা এক ধরনের কর। অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে নাগরিক হিসেবে নাগরিক অধিকার সুযোগ সুবিধা এগুলো লাভ করবে, নিরাপত্তা লাভ করবে জীবন এবং সম্পদের, এবং তারা বসবাস করবে, বসবাসের অধিকার তারা লাভ করবে। এর বিনিময়ে ইসলামী রাষ্ট্রকে তারা যে কর প্রদান করবে সেটাই হচ্ছে জিজিয়া। এই কর এটা তাদের কুফুরি বা বাতিল ধর্মের স্বীকারোক্তি হিসেবে নয়, বরং নিরাপত্তা লাভের বিনিময়ে তারা ইসলামী রাষ্ট্রকে প্রদান করছে। এবং এর আরেকটি উদ্দেশ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আয়াতে বলেছেন, হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদি ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না তারা এভাবে সমস্ত লোকেদের সঙ্গে যারা আল্লাহ এবং বিচারের দিনে রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ এবং তার রাসূল যা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকে তারা হারাম করে না এবং সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা করজোড়ে জিজিয়া প্রদান করে। অর্থাৎ যদি তারা মুসলিমদের আনুগত্য মেনে নেয় এবং মুসলিমদের আনুগত্য মেনে নিয়ে নত হয়ে ছোট হয়ে জিজিয়া প্রদান করতে শুরু করে, সেক্ষেত্রে তাদের সঙ্গে আর যুদ্ধ নেই। কেননা তারা কর প্রদানের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের আনুগত্য, ইসলামী রাষ্ট্রের হুকুম বিধিনিষেধ, তার অধীনে থাকা, এই বিষয়গুলোকে মেনে নিচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদি ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না তারা ছোট হয়ে জিজিয়া প্রদান করে। কাজেই এখানে এই অর্থনৈতিক কর প্রদান করা, এর মাধ্যমে কেউ হয়তো বলতে পারে যে তারা তো নিজেদেরকে কিছুটা অবনমিত মনে করছে। মুসলিমদের এই বিষয়টি নিয়ে কোনো ধরনের দ্বিধা বা শর্মিন্দা অনুভব করার কোনো কারণ নেই, কারণ জিজিয়া প্রদান করা যদি সেই সমস্ত অমুসলিম নাগরিকদের জন্য নিজেদের ছোট হওয়ার আর্থিক স্বীকৃতি হয় বা প্রতীক হয়, তাহলে মনে রাখতে হবে এটাই তাদের জন্য নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। বর্তমানে এক ধরনের লোকেরা, তারা ধর্মের ব্যাপারে অতি উদারপন্থী, কিন্তু মুসলিমরা যখন ইসলাম প্র্যাকটিস করতে চায়, ইসলামের বিধানগুলো সামনে চলে আসে, তখন মুসলিমদের ব্যাপারে তারা হয়ে যায় চরমপন্থী, কঠোর। মুসলিমদেরকে কোনো ধর্মীয় অধিকার তারা প্রদান করতে চায় না, অথচ মুখে তারা বলে যে যার যার ধর্ম তার তার ধর্ম তুমি তোমার মধ্যে পালন করো, ধর্ম মনের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ব্যক্তিরা ধর্মকে মূলত একটি কালচারের মতো বিষয় হিসেবে দেখতে চায়, একটি সংস্কৃতির মতো বিষয় হিসেবে দেখতে চায়। কিন্তু ইসলামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইসলাম কখনোই কোনো নিছক কালচার বা রীতিনীতি উৎসব ভিত্তিক কোনো ধর্ম এরকম নয়। ইসলামের এই ধর্ম সম্পূর্ণ জীবন ব্যবস্থা, সম্পূর্ণ দিন, এর মধ্যে রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় পলিসি সেগুলোও অন্তর্ভুক্ত। কাজেই অমুসলিমদের কাছ থেকে যে জিজিয়া নেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা যে মিথ্যা এবং বাতিল দিনের অনুসরণ করছো সেটা ভুল, ইসলাম সত্য, এটাই তাদের জন্য উত্তম। কারণ দুনিয়াতে যদি তাদের সঙ্গে প্রতারণা করা হতো যে যার যার ধর্ম তার তার, তোমরা আমরা সবাই সমান, এরকম একটি অবস্থায় তারা থাকলো, কোনো জিজিয়া প্রদান করার কিছু নেই, কিন্তু যখন আখিরাত শুরু হয়ে গেল, তখন যখন কিনা তাদের সামনে সত্য প্রকাশ পাবে, জাহান্নামের আগুন তাদেরকে পাকড়াও করবে, চির জাহান্নামী হয়ে যাবে, সেই অবস্থায় গিয়ে সত্য জানার থেকে দুনিয়াতে জিজিয়া প্রদান করা এবং এর মাধ্যমে সবসময় তাদের মাথার উপরে এই বিষয়টিকে, সবসময় তাদের উপরে এই বিষয়টিকে জানিয়ে রাখা যে তোমরা একটি বাতিল ধর্ম অনুসরণ করছো, তোমাদের উচিত সত্য দিন ইসলামে চলে আসা, অন্যথায় তোমরা চির জাহান্নামী হবে, এটাই তাদের জন্য সমস্ত দিক থেকে উত্তম ব্যবস্থাপনা। এই কথা আমরা বলতে পারি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। এর বাইরে যদি আমরা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করি যে তারা ইসলামী রাষ্ট্রে জিজিয়া প্রদান করছে, এটা কি তাদের উপরে কোনো ধরনের জোর জবরদস্তি কিনা, কিংবা জুলুম করে তাদের কাছ থেকে কোনো সম্পদ ছিনিয়ে নেওয়া হচ্ছে কিনা, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা কোনোভাবেই তাদের উপরে অন্যায় নয়, জোর জবরদস্তি নয়, কিংবা জুলুম নয় বা সম্পদ ছিনিয়ে নেওয়াও নয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। কারণ এই সমস্ত নাগরিকেরা, অমুসলিমরা, যখন তারা অমুসলিম সরকারের অধীনে ছিল, রোমান কিংবা পারস্য সরকারের অধীনে, সেই সমস্ত সরকারগুলোকেও তারা কর প্রদান করত এবং জিজিয়ার যেই হার তার থেকে অনেক উচ্চ হারে তারা অমুসলিম সরকারগুলোকে কর প্রদান করত। কাজে ইসলামী রাষ্ট্রের অধীনে এসে তারা আরও অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে। এবং একই সঙ্গে মনে রাখা উচিত যে সমস্ত ব্যক্তিরা অপারক, যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নেই, দুর্বল, অসহায়, তাদের উপরে কোনো জিজিয়া ধার্য করা হয় না। মহিলাদের উপরে কিংবা নাবালক শিশুদের উপরে, বৃদ্ধ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, কিংবা দুনিয়া বিমুখ, যারা দুনিয়াতে কোনো কিছু উপার্জন করে না, সেই সমস্ত সংসার থেকেই সাধুপুরুষ, দরবেশ, ধর্মযাজক কিংবা গোলাম, তাদের কাছ থেকে, কিংবা অসহায় দরিদ্র, তাদের কাছ থেকে কোনো ধরনের জিজিয়া আদায় করা হয় না। জিজিয়ার
কোনো নির্ধারিত রেট নেই, এটা ইসলামী সরকারে তিনি প্রধান থাকবেন, খলিফা থাকবেন, তিনি সেই সময়ে অর্থনৈতিক ব্যবস্থা, মুসলিমদের অর্থনৈতিক অবস্থা এর উপর নির্ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি জিজিয়া ধারণ করেছিলেন বার্ষিক প্রত্যেক ব্যক্তির জন্য এক দিনার বা বারো দিরহাম হারে, বছরে একজন ব্যক্তিকে ইসলামী রাষ্ট্রের তহবিলে মাত্র একটি দিনার বা বারো দিরহাম প্রদান করতে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি জিজিয়ার রেট বৃদ্ধি করেছিলেন, কারণ সেই সময় তিনি বৃদ্ধি করেছিলেন কারণ যারা জিজিয়া প্রদান করবে তাদের অর্থনৈতিক অবস্থার উপর এটা নির্ধারণ করা হতো। তিনি ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র এই তিন ধরনের জন্য তিন রকম রেট নির্ধারণ করেছিলেন। ধনীদের জন্য বার্ষিক প্রত্যেক ব্যক্তির জন্য চার দিনার নির্ধারণ করা হয়েছিল, মধ্যবিত্ত ব্যক্তিদের জন্য দুই দিনার নির্ধারণ করা হয়েছিল এবং যারা দরিদ্র তাদের জন্য বছরে মাত্র এক দিনার নির্ধারণ করা হয়েছিল। অপরদিকে দরিদ্র অসহায় যাদের উপার্জনের ব্যবস্থা নেই তাদের জন্য জিজিয়া প্রদান করার কোনো নিয়ম ছিল না, বরং ইসলামী রাষ্ট্রই তাদেরকে বাইতুল মাল থেকে ভাতা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে আসত। কাজেই এটাকে অর্থনৈতিকভাবে কোনো জুলুম বলার কোনো অবকাশ নেই যদি কোনো একজন ব্যক্তি সত্যবাদী হয়ে থাকে। এবং আরও একটি বিষয় লক্ষণীয় হচ্ছে, জিজিয়ার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে, তাদের যান মাল এবং বসবাসের নিরাপত্তা প্রদান করা হচ্ছে, নাগরিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে। কাজেই জিজিয়া আদায় করার ক্ষেত্রে কোনো ধরনের জুলুম করা, জোর জবরদস্তি করার কোনো অবকাশ ছিল না, জোর করে অন্যায় করে তাদের কাছ থেকে এই সম্পদগুলোকে ছিনিয়ে নেওয়া হতো না। বরং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যা জিজিয়া আদায় করতো তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার মাধ্যমে তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করবে। যদি মুসলিম রাষ্ট্র অমুসলিমদেরকে নিরাপত্তা দিতে সক্ষম না হয় সেই অবস্থায় তাদেরকে কোনো জিজিয়া প্রদান করতে হতো না, বরং সেই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র তাদের কাছ থেকে সংগৃহীত জিজিয়া এটা তাদেরকে ফেরত দিত। এ প্রসঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি সিরিয়াতে, সেই ঘটনাটি বিখ্যাত হয়ে আছে ইতিহাসে। কাজেই কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি একজন অমুসলিম, আমি ইসলামকে সত্য দিন হিসেবে বুঝি না, মানি না, এরপরেও এই অবস্থানের বাইরে এসেও সে যদি শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে জিজিয়াকে দেখার চেষ্টা করে, কিছুতে জিজিয়াকে অন্যায় বা জুলুম বলার কোনো অবকাশ নেই। এর পক্ষে আরও দুটি কারণ উল্লেখ করা যেতে পারে। এক নম্বর বিষয় হচ্ছে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নাগরিকের জন্য এটা বাধ্যতামূলক যে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুদ্ধ করা, জিহাদ করা, বিশেষ করে যখন রক্ষণাত্মক জিহাদ পরিচালনা করা হয় তখন ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য ফরজে আইন হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। অপরদিকে অমুসলিম নাগরিকেরা যারা ইসলামী রাষ্ট্রে বসবাস করছে এবং নাগরিক সুযোগ সুবিধা লাভ করছে তাদের উপর যুদ্ধ বা জিহাদের কোনো বাধ্যবাধকতা নেই। কাজেই মুসলিমরা যখন কিনা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য জীবন দিয়ে যুদ্ধ করছে, তাদের সম্পদ উৎসর্গ করছে, সেক্ষেত্রে অমুসলিমদের কন্ট্রিবিউশন কী? এক্ষেত্রে অমুসলিমরা শুধুমাত্র জিজিয়া প্রদান করার মাধ্যমেই এই দায়িত্ব থেকে রেহাই পেয়ে যাচ্ছে, কাজেই এটা তাদের জন্য তুলনামূলকভাবে সহজ অবস্থা। আরেকটি পয়েন্ট হচ্ছে, মুসলিমরা জাকাত প্রদান করছে ইসলামী রাষ্ট্রের তহবিলে, অমুসলিমদের কাছ থেকে কোনো জাকাত প্রদান করার কোনো সুযোগ নেই, তাদেরকে কোনো ধরনের জাকাত দিতে হয় না। এবং অমুসলিমরা যে হারে জিজিয়া প্রদান করে সেই তুলনায় মুসলিমরা যে হারে জাকাত প্রদান করে জাকাতের হার অনেক বেশি, সুতরাং এই দিক থেকেও জিজিয়ার অর্থ অনেক কম। কাজেই অর্থনৈতিকভাবে জিজিয়া অমুসলিম নাগরিকদের উপরে কোনো ধরনের জুলুম বা অন্যায় নয়। জিজিয়া কারা প্রদান করবে? মূলত যারা আহলে কিতাব তারা জিজিয়া প্রদান করত। ওমর ইবনে খাত্তাব কিছুটা দ্বিধায় ছিলেন যে তিনি মুশরিকদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করতে পারেন কি না, এর কোনো দলিল ইসলামী শরীয়তে রয়েছে কি না। সহিহ বুখারীতে এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাজুসি বা অগ্নি উপাসক তাদের কাছ থেকে কোনো ধরনের জিজিয়া গ্রহণ করতেন না, যতক্ষণ না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মর্মে স্বাক্ষর প্রদান করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজর এলাকায় বসবাসকারী মাজুসি অগ্নি উপাসক তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করেছিলেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত অগ্নি উপাসকদের কাছ থেকেও জিজিয়া গ্রহণ করেছিলেন। এবারে আমরা বাকি আলোচনায় ইসলামী রাষ্ট্রের রাজস্ব সম্পর্কে যে পয়েন্টগুলো উল্লেখ করতে যাচ্ছি সেগুলো সবগুলোই গনিমতের সঙ্গে সংশ্লিষ্ট, গনিমা, খুমুস, ফাই, খারজ ইত্যাদি বিষয়গুলো। এবং এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধান রাজস্ব অর্জনকারী খাত, এক নম্বর রাজস্ব অর্জনকারী খাত। খুলাফায়ে রাশিদিন তাদের সময়ে গনিমতের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি রাজস্ব অর্জন করত। প্রথমে আমরা খুমুস সম্পর্কে বা এক পঞ্চমাংশ বা 20% সেই প্রসঙ্গে দেখার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমত পঞ্চমাংশ বা 20% আল্লাহর জন্য, রাসূলের জন্য, স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিন এবং পথচারী মুসাফিরদের জন্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের যে বিধান সেটা ব্যক্ত করেছেন। গনিমত হচ্ছে যুদ্ধে পাওয়া, যুদ্ধলব্ধ, যুদ্ধে উপার্জিত সম্পত্তি। এই আয়াতে বলা হয়েছে এই সম্পত্তির এক পঞ্চমাংশ, পাঁচ ভাগের এক ভাগ বা 20% এটা যাবে পাঁচটি ক্যাটাগরিতে, আল্লাহ তার রাসূলের জন্য,
মিসকিনের জন্য, ইয়াতিমের জন্য এবং ইবনে সাবিল বা পথচারী মুসাফিরদের জন্য। বাকি যে থাকলো 4/5 বা 80%, সেটা যারা যোদ্ধা মুজাহিদিন তাদের কাছে চলে যাবে। অর্থাৎ যদি বা 100 টাকা অর্জন করা হয় তাহলে 80 টাকা চলে যাবে যারা যুদ্ধ করেছে তাদের কাছে। এবং সেই 80 টাকার বণ্টনের ক্ষেত্রে ফিকহে বিভিন্ন বিস্তারিত নিয়মকানুন রয়েছে। এবং সেটা বণ্টনের ক্ষেত্রে একজন অশ্বারোহী ব্যক্তি সে নিজের জন্য 1 ভাগ পাবে এবং তার ঘোড়ার জন্য পাবে 2 ভাগ। অর্থাৎ অশ্বারোহী সে মূলত 3 ভাগ পাচ্ছে, অপরদিকে একজন পদাতিক সে মূলত 1 ভাগ পাবে। খুমুস বা 20% বা 5 ভাগের 1 ভাগ যেটা ইসলামী রাষ্ট্রের তহবিলে চলে যাবে, সেটা পাঁচটি ক্যাটাগরিতে বন্টন হবে। অর্থাৎ 100 টাকার মধ্যে 1/5 বা 20 টাকা এটা ইসলামী রাষ্ট্রের তহবিলে চলে যাবে এবং সেটা পাঁচটি ক্যাটাগরিতে ভাগ হবে। অর্থাৎ 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেক ভাগে 4-4 করে পাচ্ছি। 4% চলে যাবে আল্লাহর জন্য, 4% চলে যাবে রাসুলের জন্য, 4% ইয়াতিম, 4% মিসকিন এবং 4% চলে যাবে পথচারীদের জন্য। এটাই হচ্ছে খুমুস বা গনিমতের সংক্ষিপ্ত বিধান। এবং এখানে যেটা উল্লেখ করা হচ্ছে যে 4% যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামী রাষ্ট্রের তহবিলে রাখবেন এবং তিনি মুসলিমদের প্রয়োজন অনুসারে মুসলিমদের জন্য সেটাকে খরচ করে থাকবেন। গনিমতের শিরোনামের মধ্যে আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে ফাই। ফাই হচ্ছে সেই সম্পত্তি, সেই যুদ্ধলব্ধ সম্পত্তি যেটা শত্রুদের কাছ থেকে বিনা যুদ্ধে অর্জন করা হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দেখা গেল যে শত্রুরা যুদ্ধ না করে পলায়ন করেছে, তখন তাদের যে সম্পত্তি মুসলিমদের হাতে চলে আসবে এটা হচ্ছে ফাই। ফাই সম্পত্তি বণ্টনের প্রসঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এবং সেটা কিভাবে বণ্টন করা হবে সেই প্রসঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন আলাপ আলোচনা করেছিলেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন। সেই বিষয়টি সমাধান করতে তাদের বেশ কিছু সময় লেগেছিল, সেই প্রসঙ্গের দিকে আমরা যাচ্ছি। এবং ফাইর সে অন্তর্ভুক্ত বিষয় থেকে পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি বিশেষ ধারার সূচনা করেন, সেটা হচ্ছে খারাজের সূচনা করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে আমাদের এই ধারাবাহিক আলোচনার শেষের দিকে আমরা সেই বিজয় অভিযানগুলো সম্পর্কে উল্লেখ করব, যখন বিশাল এলাকা একের পর এক ভূমি মুসলিমরা উন্মুক্ত করছিলেন, সেগুলো জালেম কাফের শাসকদের কাছ থেকে মুক্ত করছিলেন, সেখানে ন্যায় নীতির প্রতিষ্ঠা করছিলেন। সেই সুবিশাল সমৃদ্ধ অঞ্চলগুলো যখন মুসলিম খিলাফার অধীনে চলে আসলো, সেগুলোকে বলা হতো যে সেগুলো ছিল সেই সময়কার পৃথিবীর রত্ন ভাণ্ডার স্বরূপ। ইরাকের উর্বর ভূমি, শামের ভূমি এবং মিশর, সেগুলো ছিল তৎকালীন পৃথিবীর প্রধান অর্থনৈতিক অঞ্চল, সবচেয়ে ধনী অঞ্চলগুলো। রোমান এবং পারস্য সম্রাটরা সেগুলো দখল করার জন্য, নিজেদের অধিকার রাখার জন্য তারা যুদ্ধ করত, কারণ সেগুলো ছিল খুবই উর্বর ভূমি এবং খুবই লাভজনক ভূমি। মিশর নীল নদের জন্য এবং ইরাক দজলা ফোরাত নদীর জন্য এবং শামের ভূমি সেটা ধর্মীয়ভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমি ছিল, সেখানে প্রচুর নবী রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এবং একই সঙ্গে সেটা ছিল খুবই বরকতময়, উর্বর এবং সমৃদ্ধ ভূমি। মিশর এবং শাম এগুলো ছিল রোমান সম্রাটদের নিয়ন্ত্রণে, অপরদিকে ইরাক সেগুলো ছিল পারস্য সম্রাটদের নিয়ন্ত্রণে। যখন মুসলিমরা এই ভূমিগুলো যুদ্ধের মাধ্যমে বিজয় করলেন, তখন যুদ্ধলব্ধ সম্পত্তি গনিমত হিসেবে সেগুলো বণ্টন করার অবকাশ ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে খুমুস বা 20% বা 5 ভাগের 1 ভাগ এটা রাষ্ট্রীয় তহবিলে রেখে বাকি 80% এটা যারা যোদ্ধা ছিলেন তাদের মধ্যে সব কিছুই বণ্টন করে দিতে চাচ্ছিলেন। এই অবস্থায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তারা এই বিষয়ের পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করছিলেন। আলী ইবনে আবি তালিব তিনি ভাবলেন যে সম্পূর্ণ সম্পত্তি, একের পর এক বিশাল ভূমি, বড় বড় শহর, সম্পূর্ণ রাজত্ব যা মুসলিমদের অধিকারে চলে এসেছে, এর পুরোটাই যদি সৈনিকদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় এটা কোনো বিচক্ষণতাপূর্ণ সিদ্ধান্ত হবে না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি আলী ইবনে আবি তালিবের সঙ্গে একমত হলেন এবং এই বিষয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করলেন। এই প্রসঙ্গে ঘটনায় আমরা দেখতে পাচ্ছি আবু উবায়েদ তিনি বর্ণনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাবিয়া সেখানে আসলেন গনিমত বণ্টন করার জন্য খলিফা হিসেবে। তিনি এগুলো বণ্টন করে দিতে চাচ্ছিলেন মুসলিমদের মধ্যে, কিন্তু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর কসম, যদি পুরোটাই আপনি যোদ্ধাদের মধ্যে বণ্টন করে দেন তাহলে এটা ভালো হবে না, তাহলে এর ফলাফল বা পরিণাম ভালো হবে না, কারণ এই বিশাল ভূমিগুলো, এই বিশাল জমিন, এগুলো চলে আসবে ব্যক্তিগত মালিকানায়। শেষ পর্যন্ত দেখা যাবে একজন বা দুইজন ব্যক্তি, একজন পুরুষ বা একজন নারী, সে এগুলোর মালিকানা লাভ করেছে এবং সে ব্যক্তিগতভাবে এগুলোকে ব্যবহার করছে। এবং মুয়াজ ইবনে জাবাল তিনি আরও বলছেন, পরবর্তীতে যখন রাষ্ট্রীয়ভাবে এগুলোকে মুসলিমদের অধীনে রাখার জন্য যুদ্ধ করতে হবে, যেমন রক্ষণাত্মক জিহাদ যখন করতে হবে মুসলিমদের অধিকার রাখার জন্য, তখন পরবর্তী ব্যক্তিরা যখন আসবে তখন তাদেরকে এই যুদ্ধের খরচ প্রদানের জন্য আমাদের হাতে কোনো অর্থ থাকবে না, কারণ এই বণ্টনকৃত জমিগুলো এগুলো চলে যাচ্ছে ব্যক্তিগত মালিকানাতে। কাজী মুয়াজ ইবনে জাবাল তিনি
পরামর্শ দিয়ে আমাকে বললেন যে আপনি এমন কিছু চিন্তা করুন যেটা সামগ্রিকভাবে সকল মুসলিমদেরকেই উপকৃত করবে বর্তমানে এবং ভবিষ্যতেও, বর্তমানে এবং ভবিষ্যতেও। মুয়াজ ইবনে জাবাল যখন এই বিষয়ে ওমর ইবনে খাত্তাবের দৃষ্টি আকর্ষণ করলেন, ওমর ইবনে খাত্তাব বিষয়ের গভীরতা বুঝতে পারলেন এবং তিনি এই বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করলেন এবং তিনি ভাবছিলেন যে এই প্রসঙ্গে কোরআনের কোনো আয়াত আছে কিনা বা কোনো দলিল আছে কিনা, কারণ এই বিষয়ে তিনি ব্যক্তিগত নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ তার নেই। গনিমতের বিষয় যোদ্ধারা যুদ্ধ করে অর্জন করেছে তাদের মধ্যে বণ্টন করা, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কাজেই এই ক্ষেত্রে যদি ইসলামে কোনো আয়াত বা দলিল না থাকে সেক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব তিনি এটা করতে পারবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়ে সাহাবীদের সঙ্গে আলোচনার জন্য তাদেরকে ডাকলেন, পরামর্শ করলেন এবং তিনি বলছিলেন যে অমুসলিমদের এই শহরগুলো, এই জনপদগুলো, এগুলো কী করা যায়? এগুলো কি যুদ্ধরত সৈনিকদের মধ্যে ব্যক্তিগত মালিকানায় প্রদান করে দেওয়া হবে নাকি এগুলো রাষ্ট্রের অধীনে চলে আসবে, যাতে যারা পরবর্তী তারা উপকৃত হতে পারেন? কিছু সাহাবি যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সরাসরিভাবে কঠোরভাবে এর বিরোধিতা করলেন এবং তারা বললেন কিছুতেই নয়, কিছুতেই আমরা এই সম্পত্তি অন্য লোকেদেরকে প্রদান করব না যেটা কিনা আমরা নিজেরা যুদ্ধ করে তরবারির মাধ্যমে অধিকার করেছি। যারা যুদ্ধই করেনি, যারা গাজওয়াতে অংশই নিয়েনি, তারা কীভাবে এই সম্পত্তি লাভ করতে পারে এবং কেন তারা এটা পাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে কিছু সাহাবি তারা বিরোধিতা করছেন তখন তিনি আরও পরামর্শ করার জন্য আনসারদেরকে ডাকলেন। এখানে মূলত যেটা কনফিউশন ছিল বা সন্দেহ ছিল সেটা হচ্ছে যে এই যে জমি জমাগুলো যেগুলো মুসলিমরা পরিত্যাগ করেছে এবং মুসলিমদের হাতে চলে এসেছে, বিশাল বিশাল ভূমি, এক একটি বড় বড় শহর, বড় বড় জনপদ, এগুলো কি যারা যুদ্ধ না করেছে এগুলো কি তাদের মধ্যে বণ্টন করা যায়, এর কোনো অবকাশ রয়েছে যারা যুদ্ধে সামিল ছিল না, যারা যুদ্ধই করেনি কিংবা পরবর্তী বংশধর, নাকি এটা শুধুমাত্র যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের মধ্যেই বণ্টন করতে হবে এবং তাদেরকে এটা প্রদান করা এটা বাধ্যতামূলক কি না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে দলিল পেয়ে গেলেন সূরা হাশরের 6-10 আয়াত পর্যন্ত। যখন সাহাবায়ে কেরাম তার সামনে এসে উপস্থিত হলেন, আনসাররা সেখানে উপস্থিত হলেন, তখন তিনি এই প্রসঙ্গে আয়াতগুলো তাদেরকে তিলাওয়াত করে শোনালেন। প্রথমে তিনি সূরা হাশরের 6 আয়াত তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। আল্লাহ তার রাসূলকে বনু নাজিরের কাছ থেকে যে ধন সম্পত্তি দিয়েছেন সেই জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলকে প্রাধান্য দান করেন, বিজয় দান করেন, আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। কাজী এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পত্তি সম্পর্কে উল্লেখ করেছেন যেগুলো শত্রুরা যুদ্ধ না করেই ফেলে রেখে চলে গিয়েছিল, পরিত্যক্ত সম্পত্তি, এবং সেগুলো মুসলিমদের অধিকারে চলে এসেছে, অর্থাৎ এগুলো হচ্ছে ফাই, উট কিংবা ঘোড়ায় চড়ে যুদ্ধ না করেই সেগুলো অর্জন করেছিলেন এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রদান করেছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন মা আফাআল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবীল কাই লা ইয়াকুনা দূলাতান বাইনাল আগনিয়াই মিনকুম وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাআলা জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে যা তার রাসূলকে দিয়েছেন সেটা হচ্ছে 1 আল্লাহর জন্য, 2 রাসূলের জন্য, 3 আত্মীয়স্বজন, 4 ইয়াতিম এবং মিসকিন এবং 5 পথচারীদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন সম্পত্তি কেবলমাত্র তোমাদের যারা বিত্তশালী তাদের মাঝেই আবর্তিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূল তোমাদেরকে যা কিছু প্রদান করেন সেগুলো তোমরা গ্রহণ করো, যা কিছু নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, আল্লাহকেই ভয় করো, অবশ্যই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বনু নাজিরের সম্পত্তি সম্পর্কে কথা বলেছিলেন এবং পরবর্তী 7 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে সমস্ত জনপদ সম্পর্কেই কথা বলেছেন। অষ্টম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন
للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. এই ধন সম্পত্তি যারা মুহাজির দেশ থেকে নিঃস্ব, যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্য করার জন্য নিজেদের বাস্তু ভিটা বসতবাড়ি এবং ধন সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছে তাদের জন্য, এই সম্পত্তি সেই সমস্ত মুহাজিরদের জন্য এবং তারাই হচ্ছেন সত্যবাদী। কাজী মুহাজিরদের এই ফাই সম্পত্তিতে একটি অংশ রয়েছে, অধিকার রয়েছে, হক রয়েছে। কিন্তু এখানেই এই অংশ শেষ নয়, পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন আনসারদের সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়া উদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ. যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনাতে বাস করছিল এবং ঈমান এনেছিল, যারা মুহাজিরদের ভালোবাসে, মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে সেই জন্য তাদের অন্তরে কোনো ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার প্রদান করে, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই হচ্ছে সফলকাম। সুতরাং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনায় বসবাস করছিল সেই সমস্ত আনসার, তাদেরও এই ফাই সম্পত্তিতে একটি অংশ রয়েছে। এর পরের আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের সমাপ্তি করেছেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও এক ধরনের লোকেদের সম্পর্কে আলোচনা করেছেন যাদের ফাই সম্পত্তিতে অংশ রয়েছে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله سبحانه وتعالى বলেছেন এই সম্পত্তি তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে, যারা পরবর্তী। তারা বলে যে হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং আমাদের অগ্রগামী এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে আপনি ক্ষমা করুন, ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না, হে আমাদের রব আপনি দয়ালু, আপনি পরম করুণাময়। কাজে সবগুলো আয়াতকে সমন্বয় করলে দেখা যাচ্ছে যে আনসারদের অংশ রয়েছে, মুহাজিরদের অংশ রয়েছে এবং যারা পরবর্তীতে আসবে সেই সমস্ত ইমানদারদের জন্য এই সম্পত্তিগুলোতে অংশ রয়েছে। কাজী মুসলিমদের মধ্যে এমন কেউ বাকি থাকলো না যার কিনা এই ফাই সম্পত্তিতে কোনো অধিকার বা অংশ নেই। যে কারণে ওমর ইবনে খাত্তাব তিনি অন্যত্র আরেকটি উক্তিতে তিনি বলেছেন যে যদি আমি জীবিত থাকি এবং সানা সেই ইয়েমেনের দূরবর্তী অঞ্চল সেখান থেকে এসে কোনো একজন রাখাল যদি সে যদি নাও চায় তবু এখান থেকে সে তার প্রাপ্য অংশ পাবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই উক্তিটিকে উল্লেখ করেছেন। কাজী সারমর্ম হচ্ছে মুহাজিরিন আনসার এবং পরবর্তী লোকেদের প্রত্যেকেরই অংশ রয়েছে, সাধারণ মুসলিমদের অংশ রয়েছে, সেই ফাই সম্পত্তিতে তাদের অংশ রয়েছে। আরেকটি বর্ণনায় ওমর ইবনে খাত্তাব তিনি সাহাবা ইকরামদেরকে বলছিলেন এই জমিজমাগুলো এগুলো যদি আমরা ব্যক্তিগত মালিকানায় প্রদান করি, একজন ব্যক্তি পরবর্তীতে তার সন্তান এভাবে যদি এগুলো বণ্টন হতে থাকে তাহলে পরবর্তী মুসলিম যারা আসবে তারা তাদের প্রাপ্য অংশ কোথায় পাবে? কাজে এটা ভালো চিন্তা নয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ইবনে খাত্তাবকে প্রশ্ন করলেন যে তাহলে আপনি এই বিষয়ে কী চিন্তা করছেন, আপনার মতামত কী? কারণ এই যে জমিজমাগুলো এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাই হিসাবে মুসলিমদেরকে প্রদান করেছেন। ওমর ইবনে খাত্তাব তখন জবাবে বললেন তুমি যা ভাবছো আমি সেটা মনে করি না, কারণ আল্লাহর কসম এই অঞ্চলগুলো থেকে যেভাবে আমরা ফাই পেয়েছি আমি মনে করি না পরবর্তীতে অন্য কোনো জনপদ রয়েছে যেগুলো এত সমৃদ্ধশালী, এরকম ফাই আমরা আর কোথাও পাবো না। ওমর বলছেন যে এগুলো দেখাশোনা করা, তদারকি করা এটা মুসলিমদের উপরে একটি বোঝা হয়ে যাবে। যদি ইরাকের এই জমিজমাগুলো এবং সেখানকার লোকদেরকে বণ্টন করে দেওয়া হয়, একইভাবে যদি শামের ক্ষেত্রেও একই কাজ করা হয়, তাহলে পরবর্তীতে মুসলিমদের সীমান্ত রক্ষা করবে কে? সীমান্তে জিহাদ কে করবে? রিবাদ কে করবে? ওমর ইবনে খাত্তাব আরও বললেন এবং ইরাক বা সিরিয়ার এই সম্পত্তিগুলো, এই জমিজমাগুলো সবই যদি বণ্টন করে দেওয়া হয় তাহলে পরবর্তী বংশধর এতিম শিশু কিংবা বিধবা নারীদের জন্য আর কী অংশ বাকি থাকলো? আমরা উল্লেখ করেছি একটু আগে যে সাহাবা ইকরাম তারা ওমর ইবনে খাত্তাবের সঙ্গে এই বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করলেন। বিলাল এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা বলেছিলেন যে আপনি কি সেই বিষয়ে বণ্টন করে দিতে চান
যারা কিনা যুদ্ধই করেনি, যুদ্ধে আমাদের সঙ্গে সামিল ছিল না, অথচ আমরা যুদ্ধের মাধ্যমে, তরবারির মাধ্যমে সেগুলো অর্জন করেছি। ওমর ইবনে খাত্তাব তখন বললেন যে এটা হচ্ছে শুধুমাত্র আমার একটি মতামত। তখন তারা ওমর ইবনে খাত্তাবকে বললেন যে আপনি শুরা করুন, শুরা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। এবং তখন ওমর ইবনে খাত্তাব আনসার সাহাবা একরামদেরকে, আনসারদের মধ্য থেকে 10 জন বিশিষ্ট ব্যক্তিকে আহ্বান করেছিলেন, হাউস এবং খাজরাজের মধ্য থেকে। তারা উপস্থিত হওয়ার পর ওমর ইবনে খাত্তাব তাদেরকে বললেন যে আপনারা তো আমাদের আলোচনা, আমাদের মতামত এটা শুনেছেন, আমাদের মধ্যে কেউ কেউ বলছে যে আমি তাদের উপরে এগুলো বন্টন না করে দিলে এটা তাদের উপরে জুলুম করা হবে, খসরু বা কিসরার এই ভূমির মতো আর কোনো দ্বিতীয় সম্পদশালী ভূমি আমাদের হাতে আসবে না। ওমর বলছেন যে জমিজমাগুলো বাদে বাকি যে ধন সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে গনিমত হিসেবে প্রদান করেছেন, সেগুলো আমি যার যতটুকু প্রাপ্য সেভাবেই বন্টন করে দিচ্ছি। খুমুস হিসাবে 1/5 বাইতুল মালে জমা করে নিচ্ছি এবং বাকি যে অংশ সেটা যোদ্ধাদের মাঝে আমি বন্টন করে দিচ্ছি। আর এই জমিজমাগুলোর ব্যাপারে আমি মনে করি যে এটা যোদ্ধাদের মাঝে বন্টন করা উচিত নয়। এগুলো আগে যেভাবে অমুসলিমদের অধীনে ছিল সেগুলো অমুসলিমরাই দেখাশোনা করুক, তারাই চাষাবাদ করুক, আমি তাদের উপরে নতুন একটি কর আরোপ করব, সেই চাষাবাদকৃত ফসলি জমির উপরে আমি খারাজ আরোপ করব। এটা জিজিয়া হিসেবে তারা আমাদেরকে প্রদান করবে এবং সেই জিজিয়া রাষ্ট্রীয় তহবিলে চলে আসবে, সেটা আমাদের জন্য ফাই হবে। সেই অর্থ মুসলিম মুজাহিদিনদের জন্য আমি খরচ করব, তাদের সন্তানদের জন্য খরচ করব এবং পরবর্তী যারা তাদের বংশধর তাদের জন্য আমি খরচ করব, সেটা তাদের প্রাপ্য হবে। ওমর ইবনে খাত্তাব আরও বললেন যে এই যে সুবিশাল ভূমিগুলো এগুলোর দিকে তোমরা দেখো, এগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই একটি বিশাল সৈন্যবাহিনী প্রয়োজন এবং সেই সৈন্যবাহিনীকে মেনটেন করার জন্য প্রয়োজন অর্থ। কাজেই এই জমিজমাগুলো, এই সব কিছু যদি আমি ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেই এবং বন্টন করে দেই তাহলে অর্থ আমাদের কোত্থেকে আসবে? আরেকদিকে যদি এই জমিজমাগুলো সব মুসলিমদের, মুসলিম যোদ্ধাদের ব্যক্তিগত মালিকানায় চলে আসতো তাহলে তাদেরকে সেগুলো দেখাশোনা করতে হতো, চাষাবাদ করতে হতো, ফলে তারা সীমান্তে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য অবকাশ পেতেন না। কাজী ওমর ইবনে খাত্তাব এই দিকটিতে তাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে সবাই যদি এগুলোর ব্যক্তিগত মালিকানা লাভ করে তাহলে মুসলিম সীমান্তে যুদ্ধ করার জন্য, এগুলোকে নিরাপত্তা প্রদান করার জন্য লোকজন আমি কোথায় পাবো, সৈন্য কোথায় পাবো, কিংবা অর্থই বা আমি কোথায় পাবো? এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে অমুসলিমরা, কাফেররা আবারও হামলা করে এই ভূমিগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব আরও বললেন সূরা হাশরের সপ্তম আয়াতকে উল্লেখ করে যে যদি আমি এটা শুধুমাত্র তাদের মধ্যেই বন্টন করে দেই তাহলে এই সম্পত্তি শুধুমাত্র বিত্তশালীদের মধ্যেই আবর্তিত হবে এবং পরবর্তী যারা মুসলিম তারা কিছুই পাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা হাশরের 10 নম্বর আয়াতে পরবর্তী মুসলিমদের অংশ যা রয়েছে সেটাকে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং তাদের পরে যারা আসবে। এভাবে যখন ওমর ইবনে খাত্তাব আয়াতকে সামনে রেখে তার যুক্তি উপস্থাপন করলেন, মুসলিমরা সেটাকে মেনে নিলেন, তারা বললেন যে আপনার ভাবনা এবং মতামত সঠিক, আমরা আপনার সঙ্গে একমত। এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে সিদ্ধান্ত পাশ হয়ে গেল যে এই যুদ্ধলব্ধ জমিজমাগুলো যোদ্ধাদের মধ্যে বন্টন হবে না, বরং এগুলো অমুসলিমদেরকে দিয়ে তত্ত্বাবধান করানোর মাধ্যমে, চাষাবাদ করানোর মাধ্যমে সেই ভূমির উপর থেকে খারাজ আদায় করা হবে এবং সেটা রাষ্ট্রীয় তহবিলে চলে যাবে। সেখান থেকে পরবর্তীতে মুসলিম মুজাহিদিনদেরকে, মুসলিম সৈনিকদেরকে বেতন প্রদান করা হবে, ভাতা প্রদান করা হবে। এবং এর বাইরেও যারা বিধবা থাকবেন, এতিম থাকবেন, মুজাহিদিনদের পরিবার কিংবা যারা পরবর্তী মুসলিম যারা আসবে, যুদ্ধের খরচ সব কিছুই সেই অংশ, সেই অর্থ থেকে প্রদান করা হবে। কাজে এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এর মাধ্যমেই মুসলিম সৈনিকদেরকে যখন কিনা রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, এভাবে প্রথম ইসলামী রাষ্ট্রে, খিলাফাতে পেশাদার মুসলিম সেনাবাহিনীর উত্থান হলো। এই বিষয়টি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রাতিষ্ঠানিক রূপদান করেছিলেন। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা আবু বকর সিদ্দিকের সময়ে সেখানে কোনো পেশাদার বেতনভুক্ত মুসলিম সৈন্যবাহিনী ছিল না, তারা ছিলেন ইসলামী রাষ্ট্রের নাগরিক, তারাই ছিলেন যোদ্ধা, অর্থাৎ সেটা ছিল একটি সিভিলিয়ান আর্মি। সাহাবায়ে কেরাম তারা সাধারণ মানুষ, তারাই মুসলিমদের নিরাপত্তার জন্য, ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য যুদ্ধ করতেন যখন কিনা ইমাম বা নেতা বা খলিফা আদেশ করতেন। ওমর ইবনে খাত্তাবের সময়ে যখন ইসলাম রাষ্ট্র, যখন ইসলামী রাষ্ট্র বিকশিত হলো, বড় বড় শহর, নতুন নতুন বিশাল জনপদ মুসলিমদের অধিকারে আসলো, তখন সেগুলোকে নিরাপত্তা প্রদান করার জন্য, মুসলিমদের বিজয় করা অঞ্চলগুলোকে মুসলিমদের অধিকারে রাখার জন্য তিনি সার্বক্ষণিকভাবে একটি সেনাবাহিনী নিয়োগ করলেন এবং তাদেরকে বেতন ভাতা প্রদান করতে শুরু করলেন। যে কোনো রাষ্ট্রেই তাদের বাজেটের একটি বড় অংশ খরচ হয়ে থাকে তাদের প্রতিরক্ষা খাতে, তাদের তাদের যুদ্ধের বাহিনী বা সৈন্যবাহিনীর পেছনে। কাজী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিতে চিন্তাভাবনা করছিলেন যে এই অর্থ কোত্থেকে আসবে, এবং সেই ভাবনা থেকেই এই খারাজের উৎপত্তি।
সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খারাজের বিধান চালু করেছিলেন। এখন এই খারাজের প্রচলন সম্পর্কে এটাকে আমরা কি বলবো, এটা কি কোনো নতুন উদ্ভাবিত বিষয় নাকি এমন কোনো বিষয় যার সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময়ে ছিল কিংবা যার ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্থাপন করে গিয়েছিলেন এবং তার আদর্শের ভিত্তিতেই ওমর ইবনে খাত্তাব এই বিষয়টিকে শুরু করেছিলেন। প্রথমত ওমর ইবনে খাত্তাব তিনি কোরআনের আয়াতকেই উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশুরের 10 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে আসবে, যারা পরবর্তী তাদেরও এখানে একটি অংশ রয়েছে। এই আয়াতকে ওমর ইবনে খাত্তাব তার পক্ষে একটি দলিল হিসেবে ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময়ে তিনি গনিমতের সমস্ত সম্পত্তি অর্থাৎ স্বর্ণ, রৌপ্য, দিনার, দিরহাম এগুলো যেভাবে সৈনিকদের মধ্যে, মুজাহিদিনদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন, তেমনিভাবে বিজয় করা ভূমিগুলো যোদ্ধাদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব তো শুধুমাত্র স্বর্ণ, রৌপ্য, দিনার, দিরহাম এগুলোই বণ্টন করলেন, কিন্তু ভূমিগুলোকে সৈনিকদের ব্যক্তিগত মালিকানায় দিলেন না। এর জবাব হচ্ছে যে এই ভূমিগুলোকে সৈনিকদের মধ্যে বণ্টন করে দেওয়া এটা বৈধ, এর সুযোগ রয়েছে, কিন্তু এটা করতেই হবে, এই বিষয়টি বাধ্যতামূলক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উভয় ধরনের ঘটনারই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে সেগুলো বণ্টন করেছিলেন, সেই ভূমিগুলোকে, কিন্তু পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার ভূমিগুলোকে দখল করেননি কিংবা সেখানকার লোকেদেরকে দাসেও পরিণত করেননি। সুতরাং এই ঘটনা দলিল হিসেবে রয়েছে যে এটা করা মুসলিমদের যিনি নেতা বা খলিফা বা ইমাম তার জন্য বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, তাদেরকে স্বাধীনভাবে রেখেছিলেন, তাদেরকে গোলাম বা দাসে পরিণত করেননি এবং তিনি তাদের ভূমিগুলো দখল করেননি। সুতরাং মক্কা বিজয়ের সময় মক্কা থেকে কোনো গনিমত তিনি গ্রহণ করেননি। কাজেই এই ঘটনাটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যা করেছেন তার পক্ষে আরেকটি দলিল। তৃতীয় আমরা উল্লেখ করতে পারি যে ওমর ইবনে খাত্তাব তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করেননি, তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা পরামর্শের মাধ্যমে, শুরা করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেখানে সাহাবায়ে কেরাম তার সঙ্গে আলোচনার পর একমত হয়েছিলেন। কাজেই এভাবে খারাজের ব্যাপারে তারা ঐক্যমতে পৌঁছেছিলেন। ওই খারাজ ছিল মুসলিম কোষাগারের একটি বৃহত্তম আয়ের উৎস এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে ইসলামী রাষ্ট্রের জন্য একটি নতুন আর্থিক উৎসের সংস্থান করেছিলেন। ইসলামী ঐতিহাসিক গ্রন্থগুলোতে কিছু পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, যেমন ইরাক থেকে খারাজ হিসেবে যে রাজস্ব ইসলামী রাষ্ট্রে এসেছিল সেই সপ্তম শতাব্দীর পৃথিবীতে, ইরাক থেকে এসেছিল 12.80 কোটি দিরহাম, মিশর থেকে এসেছিল 1.2 কোটি দিনার এবং সিরিয়া থেকে এটা সর্বোচ্চ 1.4 কোটি দিনার পর্যন্ত পৌঁছেছিল। কাজে একটি বিশাল আকারের রাজস্ব ইসলামী রাষ্ট্রে আসছিল এবং এর মাধ্যমে সকলেই উপকৃত হচ্ছিলেন। খারাজের আরও বেশ কিছু উপকারিতার দিকে আমরা যাই। 1 নম্বর উপকারিতা হচ্ছে যে এটা কিছু কিছু ক্ষেত্রে অমুসলিমদেরকেও উপকৃত করছিল। এর মাধ্যমে সামন্তবাদ প্রথা বা জমিদারি প্রথা এটা বিলুপ্ত ঘটল। এটা কীভাবে? যখন কিনা আগের যুগে রাজাবাদশারা একটি এলাকা জয় করত, দখল করত, তখন সেই জয় করা অঞ্চলে সমস্ত জমিজমাগুলোকে তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে শুরু করত এবং সেগুলোকে চাষাবাদ করার জন্য সেই অঞ্চলের পরাজিত লোকদেরকে নিয়োগ করত, তাদেরকে চাষি হিসেবে, শ্রমিক হিসেবে, মজুর হিসেবে নিয়োগ করত। তারা সেখানে পরিশ্রম করে শেষ পর্যন্ত কিছু উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই পেত না। সমস্ত অংশই, সিংহভাগ চলে যেত সেই সমস্ত রাজাবাদশাদের অধিকারে। কৃষকরা কিছুই পেত না, তারা শুধুমাত্র শ্রমিক হিসাবে সেখানে কাজ করে যেত। অপরদিকে ওমর ইবনে খাত্তাব কোনো জুলুম নয়, বরং জিজিয়ার যেই রেট সেই অনুসারে খারাজ নির্ধারণ করলেন। কাজে যারা সেই জমিগুলোকে চাষাবাদ করতো সেই অমুসলিমরা তারা দেখল যে এখানে মালিকানা পরিবর্তন হলেও আমরা কাজ করার বিনিময়ে অনেক বড় একটি অংশই আমরা লাভ করছি। এভাবে অর্থনৈতিকভাবে তারা দেখলেন যে আগের যে রাজাবাদশাদের অধিকারে অধীনে তারা ছিলেন তার থেকে মুসলিমদের অধীনে এসে তারা অর্থনৈতিকভাবে অনেক স্বাধীনতা পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন। এই বিষয়টির মাধ্যমে তাদের অন্তর জয় হয়েছিল, তারা ইসলামকে সত্য এবং ন্যায়ের ধর্ম হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন। ফলে একটি বড় অংশ তারা ধীরে ধীরে স্বাভাবিকভাবেই ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের উপর কোনো ধরনের জোর জুলুম বা জবরদস্তি করা হয়নি এবং বেশ কিছু ঘটনায় তারা মুসলিমদেরকেই সেই অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করছিলেন। যেমন একটি ঘটনায় দেখা যাচ্ছে যে পারস্য সেনাপতি রুস্তম সে হীরার বাসিন্দাদেরকে তিরস্কার করছিল যে তোমরা মুসলিমদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করছো। এবং তৃতীয় উপকারিতা অবশ্যই যে খারাজের এই সম্পত্তিগুলোর মাধ্যমে ইসলামী রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ হচ্ছিল এবং তার মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যবাহিনীর খরচ এবং সীমান্ত রক্ষা করার খরচ, গাজওয়া
চালিয়ে যাওয়ার যেই খরচ সেগুলোকে তিনি অব্যাহত রাখছিলেন। কাজী খারাজের ব্যবস্থা প্রবর্তন করার মাধ্যমে অমুসলিম কিংবা মুসলিম সকলেই উপকৃত হচ্ছিলেন, এবং অমুসলিমদের সবচেয়ে বড় উপকার যেটা, তারা ইসলামের ন্যায় এবং সাম্যের দিকটি বুঝতে পারছিল এবং ধীরে ধীরে তারা স্বাভাবিকভাবেই ইসলামে দাখিল হয়ে যাচ্ছিল। কাজেই এটা ছিল ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে একটি দাওয়াতি কাজও। এতক্ষণ পর্যন্ত আমরা যে পয়েন্টগুলোতে কথা বলেছি সেগুলো হচ্ছে, যাকাত সম্পর্কে আমরা কথা বলেছি, উসর সম্পর্কে কথা বলেছি, জিজিয়া সম্পর্কে এবং গনিমতের অন্তর্ভুক্ত খুমুস, খারাজ, ফাই এই প্রসঙ্গগুলো সম্পর্কে আমরা কথা বলেছি। এবারে আমরা যাচ্ছি গনিমতের দিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে গনিমতের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল, কারণ একের পর এক বিভিন্ন অঞ্চল, বিভিন্ন শহর, বন্দর, জনপদ এগুলো মুসলিমরা বিজয় করছিলেন, এবং রোমান কিংবা পারস্য তারা যখন যুদ্ধ করতে আসতো, যুদ্ধের ময়দানে তারা তাদের সাথে জাঁকজমক অহমিকা প্রদর্শন করার জন্য ধন সম্পত্তিগুলোকে সাথে নিয়ে আসতো, এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হতো, পরবর্তীতে এগুলো মুসলিমদের অধিকারে চলে আসতো। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলিমদের অধিকারে 15,000 দিরহাম থেকে 30,000 দিরহাম পর্যন্ত প্রত্যেক মুসলিম সৈনিক তারা পেয়েছেন। তাদের বিপুল পরিমাণ গনিমত মুসলিমদের অধিকারে চলে আসছিল। রোমান এবং পারস্য সম্রাটরা, তাদের সেনাপতিরা বহু ধন সম্পত্তি জমা করে রেখেছিল। যেমন উদাহরণস্বরূপ কিসরার প্রাসাদ থেকে মুসলিম মুজাহিদিনরা যে কার্পেট পেয়েছিলেন সেটা ছিল প্রায় 3600 ফুট লম্বা, এবং সেটা এক আশ্চর্যজনক বিষয় ছিল, সেই সময়ে পৃথিবীর একটি আশ্চর্যজনক বস্তু ছিল। এবং সেই কার্পেটে নানা রকমের দামি দামি বিষয় মণিমুক্তা খচিত ছিল, কখনও কখনও সেটা ছিল একটি ত্রিমাত্রিক আকৃতি বিশিষ্ট। সেই কার্পেটের উপরে নদ নদী স্থাপন করা ছিল কৃত্রিমভাবে, বিভিন্ন জন্তু জানোয়ারের প্রতিকৃতি স্থাপন করা ছিল, এবং ঝর্ণা স্থাপন করা ছিল, মূল্যবান রত্ন সেগুলো ছিল, পাহাড়ের আকৃতি দেওয়া ছিল সেখানে, এবং পুরোটাই হচ্ছে একটি কার্পেট যেটাকে ভাঁজ করা যেত। সেই বিষয়টিকে মুসলিমরা গনিমতে অর্জন করেছিলেন, এবং সেটাকে শেষ পর্যন্ত তারা কী করবেন, তারা বাজারে বিক্রি করে প্রায় 20,000 দিরহাম অর্থ উপার্জন করেছিলেন। পরবর্তীতে সেই অর্থ মুসলিম মুজাহিদিনদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছিল। কিসরা সেই কার্পটকে তারা স্মারক হিসেবে কিংবা শো অফ করার জন্য মদিনায় কোথাও ঝুলিয়ে রাখতে উৎসাহী ছিলেন না, তারা সেটাকে বিক্রি করে সেই অর্থ মুজাহিদিনদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় সেটাকে তারা ব্যবহার করেছেন। বিভিন্ন স্থানে গনিমতের পরিমাণ এত বেশি ছিল যে মুসলিমদের মধ্যে প্রাচুর্য এবং বিত্তশালী অবস্থা সৃষ্টি হচ্ছিল। কখনও কখনও মুসলিমদের মধ্যে সৈনিকদের ভাগে 15,000 করে দিরহাম প্রত্যেক ব্যক্তি তারা লাভ করতেন গনিমতের বণ্টনের পর। এবং জালুলাতে যে গনিমা এসেছিল সেখানে খুমুসের পরিমাণ, অর্থাৎ এক পঞ্চমাংশ যা ইসলামী রাষ্ট্রের তহবিলে জমা হয়েছে, তার পরিমাণই ছিল 6 মিলিয়ন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় গাজওয়াগুলো শুরু হয়েছিল, সূচনা হয়েছিল, কিন্তু বাস্তব যে ফলাফল সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে। সেই সময়ে মুসলিমরা প্রচুর বিত্তশালী হয়ে যাচ্ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টিকে খুব সচেতন থাকতেন এবং পেরেশান থাকতেন যে এই সম্পত্তিগুলো চলে আসার কারণে মুসলিমদের আখলাক বা খুলুক এটা যেন নষ্ট না হয়ে যায়, দুনিয়ার প্রতি যেন তাদের কোনো আসক্তি সৃষ্টি না হয়, কিংবা যেন তারা কিংবা বিলাসী জীবনযাপন, আয়েশি জীবনযাপনে যেন তারা অভ্যস্ত হয়ে না যান। সেই সময়ে আবু দারদা এবং আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মতো যারা আবেদ এবং জাহেদ সাহাবী ছিলেন, তারা বিভিন্ন বড় বড় শহরে গিয়ে মুসলিমদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করতেন। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামাস্কাসের চত্বরে দাঁড়িয়ে মুসলিমদেরকে আহ্বান করে বলতেন, ওহে দামাস্কাসবাসী, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি ভুলে গেছো আদ জাতির ভাগ্যে কী ঘটেছিল, সামুদের ভাগ্যে কী ঘটেছিল? তোমরা কি আশঙ্কা করছো না যে একই পরিণতি তোমাদের ভাগ্যেও ঘটতে পারে যদি তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যেতেন? কাজে এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাদেরকে বিলাসী জীবনযাপন করার সম্পর্কে তাদেরকে সাবধান করে দিচ্ছিলেন। সেরকম একটি স্বচ্ছল প্রাচুর্যশীল অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার উপরে এবং দাসদাসীদের উপরে জাকাত আরোপ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, বুলুগুল আরামে হাদিসটি উল্লেখ করা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমদের সেবায় নিয়োজিত ব্যক্তিগত যে সেবক খাদেম, সেই সমস্ত দাসদাসী কিংবা ব্যবহার করা ঘোড়া, তাদের উপরে কোনো জাকাত নেই। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদের পরামর্শের ভিত্তিতে, যখন কিনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে দাসদাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং এই ঘোড়াগুলোকে তারা যুদ্ধের বাইরে ব্যবসায়িক কাজে ব্যবহার করছিলেন, তখন ওমর ইবনে খাত্তাব এগুলোকে ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য করলেন, তখন তাদের উপর যাকাত ধার্য করেছিলেন। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি
বাইতুল মালে দিওয়ান নিযুক্ত করলেন এবং অফিসিয়াল রেকর্ড রাখতে শুরু করলেন, অর্থাৎ আয় ব্যয় সমস্ত কিছুর লিপিবদ্ধ হিসাব সংরক্ষণ করা শুরু করলেন। এই প্রসঙ্গে একটি আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু সঙ্গে সংশ্লিষ্ট। মুসলিম ঐতিহাসিকরা বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাহরাইন থেকে আসলেন তিনি তার সঙ্গে 500,000 দিরহাম নিয়ে এসেছিলেন। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাবের সঙ্গে তার সাক্ষাৎ হলো। ওমর জানতে চাইলেন যে তুমি তোমার সাথে কী এনেছো। তিনি বললেন যে আমি 500,000 দিরহাম সাথে নিয়ে এসেছি। ওমর বললেন আফসোস তোমার জন্য, তুমি কি জানো তুমি কি বলছো? আবু হুরায়রা বললেন আমি জানি আমি কি বলছি। তিনি হাতের আঙ্গুল দেখিয়ে বলছিলেন 1,000 দিরহাম, 100,000 দিরহাম, এরপর আরও 100,000 দিরহাম, 100,000 দিরহাম, 100,000 দিরহাম, 100,000 দিরহাম, এভাবে 500,000 দিরহাম। ওমর বললেন যে তুমি দীর্ঘ সফর করে এসেছো, তুমি অনেক ক্লান্ত, বাড়ি যাও, বাড়িতে গিয়ে ভালো মতো ঘুমাও, পরিবারের সাথে সময় কাটাও, পরের দিন সকালে আমার সঙ্গে দেখা করো। ওমর ভাবছেন যে দীর্ঘ সফরের কারণে আবু হুরায়রা হয়তোবা প্রলাপ বকছেন, তিনি যা বলছেন নিজেও জানেন না কী বলছেন তিনি। পরের দিন সকালে আবার ওমর ইবনে খাত্তাবের সঙ্গে তার দেখা হলো। তিনি জানতে চাইলেন তুমি কী এনেছো। আবু হুরায়রা বললেন যে আমি 500,000 দিরহাম নিয়ে এসেছি। ওমর একই কথা বললেন যে আফসোস তুমি কি জানো তুমি কী বলছো। আবু হুরায়রা এবারেও হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে গুনে গুনে বললেন যে 100,000, 100,000, এভাবে 500,000 দিরহাম তিনি সাথে নিয়ে এসেছেন। এবারে ওমর প্রশ্ন করলেন তুমি কি নিশ্চিত তুমি যা বলছো। আবু হুরায়রা বললেন আমি যা বলছি তা সঠিক, তা সত্য। ওমর ইবনে খাত্তাব মুসলিমদেরকে আহ্বান করলেন, তাদেরকে ডাকলেন, মেম্বারে দাঁড়ালেন, খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন হে লোকেরা, এক বিরাট সম্পত্তি আল্লাহ তোমাদের হাতে দিয়েছেন, তোমাদের কাছে পাঠিয়েছেন। এত বিশাল সম্পত্তি মুসলিমদের হাতে এসেছিল। ওমর ইবনে খাত্তাব বলছেন যে যদি তোমরা চাও আমি সেগুলো তোমাদেরকে ওজন করে দিব, অথবা যদি চাও আমি তোমাদেরকে গণনা করে দিব। 500,000, 500,000 দিরহাম মুসলিমদের হাতে এসেছিল। তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে আমিরুল মুমিনিন তার কাছে প্রস্তাব করলেন। তিনি বললেন যে আমরা জানি পারস্যে তাদের হিসাব রাখার জন্য তারা দিওয়ান নিযুক্ত করে, আপনিও মুসলিমদের হিসাব রাখার জন্য বাইতুল মালে একজন দিওয়ান নিযুক্ত করুন। এভাবে ওমর ইবনে খাত্তাব আরেকটি প্রশাসনিক কাঠামো নিযুক্ত করলেন, দিওয়ান নিযুক্ত করলেন বাইতুল মালে, এবং তিনি আয় ব্যয় এই সমস্ত বিষয়গুলোর কাকে কতটুকু দেওয়া হচ্ছে সব কিছু লিপিবদ্ধ রেকর্ড রাখতে শুরু করলেন। 18 হিজরির সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ইসলামিক খিলাফার নিজস্ব সিল এবং ছাপযুক্ত মুদ্রা কয়েন প্রচলন করলেন। ঐতিহাসিক বর্ণনাগুলো থেকে দেখা যায় ওমর ইবনে খাত্তাব সেই সময়ে তৎকালীন পৃথিবীতে যে মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল ধাতব মুদ্রা সেগুলোকে সেভাবেই রেখে দিয়েছিলেন এবং ব্যবহার করছিলেন। যেমন পারস্য সাম্রাজ্য তাদের সিলমোহর অঙ্কন করা নিজস্ব ধাতব মুদ্রা ছিল স্বর্ণ, রৌপ্য এবং তামার, একইভাবে রোমান সাম্রাজ্য তাদেরও নিজস্ব সিলমোহর যুক্ত করা ধাতব মুদ্রা ব্যবস্থা ছিল, সেগুলো সেভাবেই বণ্টন করা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং আবু বকর সিদ্দিকের সময়ে। আল মাকরিজি তিনি বর্ণনা করে বলছেন যে প্রথম ইসলামিক খিলাফতে যিনি নিজস্ব সিলমোহর যুক্ত করা মুদ্রা ব্যবস্থার প্রচলন করলেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 হিজরির সময়ে। তিনি পারস্যদের সেই মুদ্রাগুলোর উপরে অতিরিক্ত সিল হিসেবে এই কথাগুলো যুক্ত করে দিতেন। সেই ইসলামী মুদ্রাতে এই সিল যুক্ত করে দেওয়া হয়েছিল, সেখানে লেখা থাকতো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং সেখানে খলিফা হিসেবে ওমরের নামও অঙ্কন করা হতো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রধান অংশ, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী খিলাফা অর্থনৈতিক ব্যবস্থা, তাদের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম, কোন উৎসগুলো থেকে ইসলামী রাষ্ট্রের অর্থ আয় করা হতো সেই বিষয়গুলো সম্পর্কে ঐতিহাসিক আলোচনা আমরা উপস্থাপন করলাম। এবারে আমরা যাচ্ছি আমাদের আলোচনার শেষ অংশ, পরবর্তী অংশ, কিছু পর্যালোচনার দিকে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে অন্যান্য যে সমস্ত মানবরচিত অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, বিশেষ করে বর্তমান সময়ের পৃথিবীতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, তার সম্পর্কে আমরা কিছু তুলনামূলক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অন্যায় সুদভিত্তিক জুলুমভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে মুসলিমদের উপরে পশ্চিমা বিশ্ব তারা দারিদ্র চাপিয়ে দিয়েছে, মুসলিমদেরকে দরিদ্র করেছে। মুসলিমরা যখন ইসলামী রাষ্ট্র খিলাফার অধীনে ছিলেন সেই সময় তারা ছিলেন খুবই সচ্ছল এবং স্বনির্ভর অবস্থায়, কোনো দারিদ্র ছিল না কিংবা কোনো মানবসৃষ্ট দুর্ভিক্ষ ছিল না। বর্তমানে পশ্চিমা বিশ্ব তাদের অন্যায় অর্থনৈতিক নীতির মাধ্যমে মুসলিমদেরকে বাধ্য করছে উচ্চ সুদে ঋণ নিতে এবং দারিদ্রের যে দুষ্টচক্র সেখানে আবদ্ধ হতে। পরবর্তীতে তাদের যারা অর্থনীতিবিদ কিংবা এডুকেশনিস্ট তারা আবার মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলিমদেরকে দোষারোপ করছে এবং বলছে যে তোমাদের দারিদ্রের কারণ হচ্ছে তোমাদের ধর্ম, ইসলামের কারণে, ইসলামকে বিশ্বাস করার কারণে
তোমরা দরিদ্র। অথচ বাস্তবতা হচ্ছে যে একজন মুসলিম হওয়া এবং ইসলামী শাসনের অধীনে বসবাস করা বা ইসলামের আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া, এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। অবশ্যই এটা সত্য যে বর্তমান পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলিম তারা বসবাস করছেন, তারা ইসলামকে বিশ্বাস করেন, আল্লাহ এবং রাসুলকে বিশ্বাস করেন, ইসলামী শাসন ব্যবস্থাকে তারা পছন্দ করেন, কিন্তু তাদের উপরে কোনো ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর নেই। এটাকে পশ্চিমা বিশ্ব জোর জবরদস্তির মাধ্যমে অপসারণ করে দিয়েছে। কাজেই মুসলিম হলেও তাদের উপরে ইসলামী কোনো শাসন ব্যবস্থা কার্যকর নেই, ফলে মুসলিমদের দারিদ্রের জন্য ইসলামকে দোষারোপ করার কোনো অবকাশ নেই। বরং যখন কিনা ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর ছিল, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর ছিল, তখন মুসলিমরা দরিদ্র ছিল না, তখন তারা স্বনির্ভর ছিলেন। কাজে এই বিষয়গুলো মনোযোগের সঙ্গে দেখা প্রয়োজন, তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। অনিসলামী অর্থনৈতিক ব্যবস্থা, সুদভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলিম নাগরিকদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স বা কর আদায় করা হতো না। মুসলিমরা শুধুমাত্র সচ্ছল হলে, ধনী হলে যাকাত প্রদান করতেন, ব্যাস এতটুকুই শেষ। এবং বাকি তারা ইসলামী রাষ্ট্রের কাছ থেকে মুসলিম হওয়ার কারণে বেতন পেতেন, ভাতা লাভ করতেন। একজন শিশু জন্মের দিন থেকেই ইসলামী রাষ্ট্র থেকে সে বেতন পেত, ভাতা লাভ করত। নিঃসন্দেহে এটা ছিল একটি অসাধারণ সেবা। এবং ইসলামী রাষ্ট্র এটা হচ্ছে একটি সেবা ভিত্তিক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রীয় কোষাগার ছিল, বাইতুল মাল ছিল, কিন্তু কোনো ব্যাংক বা ব্যাংকিং সিস্টেম ছিল না। ইসলামিক অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের কোনো অবকাশ নেই। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সুদে অর্থ ঋণ দেওয়া, ধার দেওয়া, এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল, মারাত্মক গর্হিত অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সুদের লেনদেন সম্পর্কে উল্লেখ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া রয়েছে সেগুলো ছেড়ে দাও, পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো, এবং যদি সেগুলোকে তোমরা না ছাড়ো, পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কাজেই সুদভিত্তিক কোনো লেনদেন ইসলামী অর্থনীতির অংশ নয়। তৃতীয় পার্থক্যমূলক বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে ইসলামী খিলাফতে বিনিময়ের মাধ্যম হিসেবে ধাতব মুদ্রাকে ব্যবহার করা হতো, স্বর্ণ, রৌপ্য কিংবা তামার মুদ্রা, যেগুলোর নিজস্ব মূল্য রয়েছে। সকল যুগে, সকল সমাজ এবং সভ্যতাতেই এই ধাতুগুলোকে মূল্যবান হিসেবে জ্ঞান করা হয়েছে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে স্বর্ণ আসলে কেন দামি, একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে যদি ক্ষুধা লাগে সে কি স্বর্ণ খেতে পারবে? সেই অর্থে তো একজন ক্ষুধার্ত মানুষের কাছে একটা আপেল, কমলা কিংবা কলার মূল্যই বেশি। আসলে এই ধরনের প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। একমাত্র উত্তর হচ্ছে যে দুইজন লেনদেনকারীর মধ্যে, যে দিচ্ছে এবং যে নিচ্ছে, দুই ব্যক্তি পারস্পরিক সম্মতির মাধ্যমে কোনো বিষয়কে মূল্যবান হিসেবে নির্ধারণ করে নিয়েছে। সে কারণেই এই ধাতব মুদ্রাগুলো মূল্যবান হিসেবে সমস্ত যুগে, সমস্ত সমাজে, সভ্যতাতেই মূল্যবান হিসেবে নির্ধারণ করা হয়েছিল। 1 গ্রাম স্বর্ণ, আমেরিকাতেও 1 গ্রাম স্বর্ণ, আবার বাংলাদেশেও 1 গ্রাম স্বর্ণ। কাজেই দুইজনে যদি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নেয়, তাহলে এই 1 গ্রাম স্বর্ণ বিনিময়ের মাধ্যমে তারা অন্য যে কোনো পণ্য বা সামগ্রী লেনদেন করতে পারে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনো কাগজে মুদ্রা বা ব্যাংক নোটের প্রচলন ছিল না, কারণ প্রথমত ব্যাংকেরই তো কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এই বিষয়গুলো কোত্থেকে আসলো? বর্তমানে যদি আমরা দেখি বাস্তবতা, যে মুসলিম প্রধান ভূমিগুলোতে সর্বত্রই এই প্রতিষ্ঠানগুলোতে সয়লাব, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, কীভাবে এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সারা দুনিয়ার মানুষকে গ্রাস করে নিল? অবস্থা দৃষ্টে অনেকের কাছে মনে হয় যে এখন হয়তোবা এই ব্যাংকিং সিস্টেম ছাড়া অর্থনীতি যেন চলতেই পারে না। কাজেই খুব সংক্ষেপে সেই ইতিহাসের দিকে আমরা একটু দেখে নিতে পারি, কারণ সেই ইতিহাস দেখা জরুরি যদি আমরা ইসলামী অর্থনীতির বিপরীতে মানবরচিত অর্থনৈতিক ব্যবস্থাকে তুলনা করতে চাই কিংবা তাদের সমস্যাগুলোকে বুঝতে চাই। সুদভিত্তিক অর্থনীতির মূল খুঁটি হচ্ছে এই ব্যাংকিং সিস্টেম। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে আধুনিক ব্যাংকের ইতিহাস এটা খুব বেশি পুরনো নয়, ব্যবহারিক হিসেবে মাত্র 300 বছরের পুরনো। যদিও বা কাগজে কলমে আমরা দেখতে পাই যে ব্যাংকের ইতিহাস 1400 সাল থেকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থার সূচনা, 1401 সালে ব্যাংক অফ বার্সেলোনা সেটা প্রতিষ্ঠাকেই প্রথম ব্যাংক হিসেবে, সর্বপ্রথম আধুনিক ব্যাংক হিসেবে ধরা হয়ে থাকে। প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক বিশ্বে সেটা 1656 সালে সুইডেনের ব্যাংক অফ সুইডেন, এবং তারপর প্রথম কেন্দ্রীয় ব্যাংক সারা বিশ্বে 1694 সালে ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড, সেটা হচ্ছে পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক। এবং ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে 1695 সালে তারা প্রথম কাগজে মুদ্রা বা ব্যাংক নোটের প্রচলন করে। সেই অর্থে আমরা ধরতে পারি যে মাত্র 300 বছরের ইতিহাস এই ব্যাংকিং সিস্টেমের। এবং আমাদের এই উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা প্রচলন করা হয় 1861 সালে।
খুব বেশি আগের কথা নয়। ব্যাঙ শব্দের উৎপত্তি সম্পর্কে প্রচলিত মতবাদ হচ্ছে যে ইটালির বিভিন্ন স্থানে সেখানে একটি কমন প্র্যাকটিস ছিল যে ইহুদি ব্যবসায়ী, ব্যাপারী বা কারবারি যারা ছিল তারা বিভিন্ন বাজারের মধ্যে বসে, বেঞ্চে বসে, লম্বা টানা বেঞ্চে বসে সেখানে টেবিল রেখে অর্থ লেনদেন করত এবং মানুষদেরকে সুদে অর্থ ধার দিত, টাকা ধার দিত, পরবর্তীতে সুদের উপর সেটাকে ফেরত নিত। সেই বেঞ্চকে ইটালির ভাষায় বলা হয়ে থাকে ব্যাঙ্কো, এবং সেই ব্যাঙ্কো থেকে পরবর্তীতে পরিবর্তিত হয়ে এই ব্যাঙ্ক শব্দগুলোর উৎপত্তি। এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে সেই সময়ে ইউরোপের বিভিন্ন স্থানে ইহুদিরা বসবাস করত এবং তারা বসবাস করত উদ্বাস্তু হিসেবে, আশ্রিত জীবন তারা কাটাত, এবং ইউরোপের যে বিভিন্ন শহরগুলোতে তারা বসবাস করত সেগুলোকে বলা হতো ঘেটো। ঘেটো ইংরেজি শব্দ, বর্তমানে এটাকে অনুবাদ করা হয়ে থাকে বসতি বা একটি দরিদ্র জনগোষ্ঠী যেখানে মূল শহরের জনপদ থেকে, মূল জনগোষ্ঠীর বাইরে একটি আবদ্ধ স্থানে ঠাসাঠাসি করে বসবাস করে সেটাকে বলা হয়ে থাকে ঘেটো বা বসতি। বর্তমানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে প্রায় 2000 বছর যাবৎ এটাই হচ্ছে ইহুদিদের ইতিহাস। তাদের কোনো নিজস্ব রাষ্ট্র ছিল না এবং অন্যান্য সকল জনগোষ্ঠী তাদেরকে বিভিন্ন কারণে ঘৃণার চোখে দেখে এসেছে, সামাজিকভাবে বয়কট করে এসেছে। তারা বসবাস করেছে এই সমস্ত ঘেটো বা বস্তি এলাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়েও আমরা আলোচনা করেছি যে তাদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, এবং এটা ছিল তাদের পাওনা তাদের ক্রমাগত কুচক্রান্ত, বিশ্বাসঘাতকতা এবং অপরাধের কারণে। উইলিয়াম শেক্সপিয়ার, তিনি সেই সময়ের মানুষ যখন ইহুদিরা এই সমস্ত সুদে অর্থ ধার দিত, বিভিন্ন বাজারে বসে, বেঞ্চ পেতে বসে তারা মানুষকে অর্থ ধার দিত। কেন ইহুদিদের নাম আসছে? কারণ সেই সময়ে অন্য কোনো ধর্মের লোকেদের মধ্যে এই সুদে অর্থ ধার দেওয়া এটার কোনো প্রচলন ছিল না। উইলিয়াম শেক্সপিয়ার, তার জন্ম 1564 এবং মৃত্যু 1616 সালে, সেই সময় পৃথিবীতে ইহুদিদের এই বসতি বা ঘেটোগুলোতে কমন একটা দৃশ্য ছিল যে ইহুদি কারবারিরা, ব্যবসায়ীরা বেঞ্চে বসে, খাতা কলম নিয়ে বসে সুদে মানুষকে অর্থ ধার দিচ্ছে। সকল ধর্মে সুদকে একটি জঘন্য গুণা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ থেকে শুরু করে ইসলাম, খ্রিস্টান কিংবা ইহুদিদের ধর্মগ্রন্থেও একই চিত্র আমরা দেখতে পাই। ইহুদিরা তাদের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে সুযোগ সুবিধা মতো তাদের ধর্মগ্রন্থকে তারা পরিবর্তন করে, নিজেদের পক্ষ থেকে তারা যোগ বিয়োগ করে, বিকৃত করে ফেলে। সেই অনুসারে, ডিউটেরোনমি অনুসারে তারা বলতে শুরু করলো যে যদি আমরা অন্য ধর্মের লোকেদেরকে সুদে ঋণ দেই তাহলে কোনো অসুবিধা নেই, এর অনুমতি রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার তার সেই উপন্যাস মার্চেন্ট অফ ভেনিস, যদিও এটা শুধুমাত্র একটি কল্পনা উপন্যাস, কিন্তু ইতিহাসের বিভিন্ন বাস্তব ঘটনাকে সামনে রেখেই এই উপন্যাসকে রচনা করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন ঘটনাকে উপজীব্য করেই সেই উপন্যাসকে রচনা করা হয়েছে। শেক্সপিয়ার তার সময়ে সেই পৃথিবীকে, সেই সময়ের পৃথিবীর যে চিত্র ছিল সেগুলো তার উপন্যাসে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন ভিলেন হিসেবে একজন চরিত্র যে ছিল একজন সুদখোর, শাইলক। শাইলক, সে শর্ত দিয়েছিল, সুদে ঋণ দিয়েছিল এবং বলেছিল যে সুদ যদি সময় মতো পরিশোধ করতে না পারো তাহলে অ্যান্টিনিও তোমার গায়ের মাংস কেটে নেওয়া হবে। শেক্সপিয়ার শাইলককে একজন ইহুদি হিসেবে চিত্রায়িত করেছেন, কারণ সেই সময় পৃথিবীতে ইউরোপে একমাত্র ইহুদিরাই এই কারবার করত, সুদে মানুষকে অর্থ ধার দিত। নিতান্ত অসহায়, নিরুপায় হয়ে কোনো একজন ব্যক্তি এসে ইহুদিদের কাছে এই সুদে অর্থ ধার নিত। খ্রিস্টানরা এই বিষয়কে মারাত্মক গুণা হিসেবে দেখত এবং ইহুদিদের এই সুদে অর্থ ধার দেওয়ার কারণে তাদেরকে ঘৃণার চোখে দেখত, সামাজিকভাবে বয়কট করে রাখত, তারা বসবাস করত সেই সমস্ত ঘেটোগুলোতে। লম্বা ইতিহাস আমরা সংক্ষিপ্ত করছি। ধীরে ধীরে এই ইহুদিরা সুদে অর্থ ধার দেওয়া এই বিষয়টিকে একটি বড় আকার প্রদান করতে শুরু করলো এবং বড় আকারে অর্থ মানুষকে ধার দিতে শুরু করলো সুদের ভিত্তিতে। কাজেই ধীরে ধীরে তারা এই বিষয়কে একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে শুরু করলো। বড় বড় ব্যবসায়ী, এমনকি বিভিন্ন সরকারকে তারা ঋণ প্রদান করতে শুরু করলো। একসময় কলোনিয়াল শক্তির হাত ধরে এই প্রতিষ্ঠানগুলো মুসলিম ভূমিতে প্রবেশ করলো। একসময় যে ব্যাঙ্কগুলো ছিল শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা, ছোটো ছোটো কিছু হিসাব নিকাশের সমন্বয়, সেগুলো একসময় ধীরে ধীরে বড় বড় প্রতিষ্ঠান হিসেবে, একেবারে সরকারি অর্থ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে শুরু করলো। একসময় ছিল ধাতব মুদ্রা, সেখান থেকে চলে আসলো কাগজে মুদ্রা, পরবর্তীতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চলছে ইলেকট্রনিক মানি বা ফিয়াট কারেন্সি। ধাতব মুদ্রার বিপরীতে এগুলোর নিজস্ব কোনো মূল্য আছে কি না কিংবা এগুলো কতটুকু বৈধ, তার থেকেও প্রধান আলোচনার বিষয় মুসলিমদের জন্য সেটা হচ্ছে যে এই সুদভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত হওয়ার কোনো অবকাশই তো আমাদের নেই। কাজে একজন মুসলিম হিসেবে আমাকে এবং আপনাকে অবশ্যই এই ক্রস রোডের সামনে, এই প্রশ্ন এবং দ্বিধার সামনে আসতে হবে যে আমি কি সুদভিত্তিক কার্যক্রমে জড়িত হয়ে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো গর্হিত গুণা করব, নাকি সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে নেই সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলামের দীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।
এবং এই প্রশ্নটি একটি বড় প্রশ্ন, অন্যতম একটি প্রধান কারণ যার কারণে আমাদের প্রত্যেকের প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা। শরিয়া ছাড়া একজন মুসলিমের বেঁচে থাকা এই পানি ছাড়া মাছের মতো, আপনি টিকতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না। এরপর আরও বেশ কিছু বিষয় রয়েছে। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে জালিমের হাতিয়ার, জুলুমের হাতিয়ার, এবং দরিদ্র অসহায় ব্যক্তির কান্না। সুদের কারণে যারা ধনী মানুষ তারা টাকার উপরে টাকা বানায়, ধনীরা আরও ধনী হয়, অপরদিকে গরিব আরও গরিব হয়। কাজে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা বলছে যে সুদের ঋণ দিয়ে আমরা দারিদ্র বিমোচন করছি, এগুলো আসলে মায়াকান্না এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বর্তমান সুদভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দুটি বড় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে IMF এবং বিশ্বব্যাংক। তাদের প্রতিষ্ঠা 1944 সালে ইউনাইটেড নেশনস মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্সের পর। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে পুনর্গঠনের উদ্দেশ্যে তারা কাজ শুরু করে। পরবর্তীতে তৃতীয় বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশগুলোতে তারা সুদের ভিত্তিতে ঋণ দিতে শুরু করে। আমেরিকার ওয়াশিংটনে তাদের সদর দপ্তর, এবং বাস্তবে আমেরিকাই হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর মূল নিয়ন্ত্রক। সুদভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, সেখান থেকে আমরা দেখতে পাই যে হাতে গোনা কয়েকটি উন্নত দেশ বাদে, ইউরোপ আমেরিকার কয়েকটি দেশ বাদে, বাকি দেশগুলোকে তারা এই ঋণ দেওয়ার মাধ্যমে একটি অর্থনৈতিক দাসত্বের শেকলে আবদ্ধ করে ফেলেছে, এবং প্রয়োজন মতো এই ঋণের বোঝাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে তারা ব্যবহার করে আসছে। এর বহু উদাহরণ রয়েছে, এর মধ্যে মাত্র একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারছি সময় সংক্ষেপের কারণে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধ, ইরাকে যখন আমেরিকার নেতৃত্বে সেখানে জোট গঠন করে হামলা পরিচালনা করা হয়েছিল, সেই সময়ের ঘটনা। তারা মিশর সরকারকে প্রস্তাব দিল, তোমরা যদি আমাদের সঙ্গে এই জোটে যোগ দাও তাহলে তোমাদের দেশে যে ঋণ দেওয়া হয়েছে 14 বিলিয়ন ঋণ মকুফ করে দেওয়া হবে। ইরানের সঙ্গে 1979 সালে বিপ্লবের পর আমেরিকার বৈরিতা শুরু, সম্পর্ক ছেদ করা হয়েছিল তাদেরকে। সেই 1979 সালের পর তারা প্রথম ঋণ দিল, বিশ্বব্যাংক প্রথম ঋণ দিল, কারণ তারা ইরাকের বিরুদ্ধে হামলায় মার্কিন জোটে যোগদান করেছিল। $250 মিলিয়ন সেই স্থল হামলার মাত্র একদিন আগেই তার অনুমোদন করা হয়েছিল। অপরদিকে যারা বিরোধিতা করেছে, যেমন ইয়েমেন, নিরাপত্তা পরিষদের সাধারণ সদস্য হিসেবে ইরাক হামলার বিপরীতে না ভোট দিয়েছিল, তখন একজন আমেরিকান কূটনৈতিক ইয়েমেনি সদস্যকে বলেছে যে তুমি খুব উচ্চ মূল্য প্রদান করলে, তুমি যে না ভোট দিয়েছ তার মূল্য অনেক বেশি। ইয়েমেন পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি, সেখানে $70 মিলিয়ন সাহায্য আসত, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। কাজেই কোথায় গেল তাদের সেই দারিদ্র বিমোচনের কর্মসূচি? স্পষ্টতই এই প্রতিষ্ঠানগুলো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের কার্যক্রমকে ব্যবহার করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো দরিদ্র দেশে ঋণ দিয়ে আরও দারিদ্র সৃষ্টি করে এবং পশ্চিমা দেশগুলোর উপরে নির্ভরতা সৃষ্টি করে দেয়। ফলে সেই দেশগুলো যদি তাদের শর্ত না মানে তখন তাদের উপর এই প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক অবরোধ আরোপ করে এবং দুর্ভিক্ষ সৃষ্টি করে, যার বাস্তবতা বর্তমানে আফ্রিকার বহু দেশে আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই আল্লাহদ্রোহী সুদভিত্তিক মানবরচিত অর্থনৈতিক ব্যবস্থা, তার যে জুলুম, তার আরও কিছু চিত্র পরিসংখ্যানের মাধ্যমে আমরা উল্লেখ করতে চাই, এবং সেটা সামনে রাখলে আমাদের পক্ষে বোঝা সহজ হয় যে অতীতের সেই মার্চেন্ট অফ ভেনিসের রক্তচোষা শাইলোকের মতো কীভাবে বর্তমানে তারা আমাদের সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সাহাবা ইকরামদের সঙ্গে আলোচনা করেছিলেন, তখন তিনি এই আয়াতকে উল্লেখ করেছিলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাইলা ইয়াকুনা দাউলাতাম বাইনা লাগিনিয়া ইমিনকুম, সম্পত্তি যেন শুধুমাত্র তোমাদের বিত্তশালীদের মধ্যে আবর্তিত না হয়। এই আয়াতের ভিত্তিতে তিনি সাহাবিদের সঙ্গে বিতর্ক করেছেন এবং ফাইর অন্তর্ভুক্ত সেই জমিজমাগুলোকে বণ্টন না করে খারাজের ব্যবস্থার প্রচলন করেছিলেন। আল্লাহু আলাম, ওমর ইবনে খাত্তাব যদি বর্তমানের এই জুলুম ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা দেখতেন, না জানি তিনি কী প্রতিক্রিয়া দেখাতেন। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বড় বড় হর্তাকর্তা ব্যক্তিরা তারা বলছে যে আমরা দারিদ্র বিমোচনের কাজ করছি, অথচ বাস্তবতা হচ্ছে ধনীরাই শুধুমাত্র ধনী হচ্ছে, সম্পদ গুটি কয় কিছু মানুষ এবং তাদের প্রতিষ্ঠানের হাতগুলোতে চলে যাচ্ছে, যারা হচ্ছে বর্তমান যুগের এই যুগের কারুন, সেই কারুনদের হাতে সম্পত্তি চলে যাচ্ছে। মাত্র 250 বছর আগের পৃথিবীতে ধনী দরিদ্রের যে এই সুবিশাল বৈষম্য, তার চিত্র কেমন ছিল? বর্তমান পৃথিবীতে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য আকাশ পাতাল, অথচ খুব বেশি আগেও এই পার্থক্য এত প্রকট ছিল না। মাত্র 250 বছর আগের পৃথিবীর পরিসংখ্যান যদি আমরা দেখি, সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল যেটা ছিল সেটা সবচেয়ে দরিদ্র অঞ্চলের থেকে মাত্র 5 গুণ ধনী ছিল, এবং ইউরোপ, চায়না কিংবা ইন্ডিয়ার বিপরীতে মাত্র 2 গুণ সম্পদশালী ছিল। এবং 1600 সালে যখন কিনা কলোনিয়াল শক্তি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেনি,
সেই অবস্থায় ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী একটি অঞ্চল। সুতরাং যখন থেকে মুসলিমদের হাত থেকে ভারতবর্ষের নিয়ন্ত্রণ চলে গিয়েছে, কলোনিয়াল শক্তি তারা প্রবেশ করতে শুরু করেছে, তারা আমাদেরকে দারিদ্র উপহার দিয়েছে। 1947 চূড়ান্তভাবে দেশ ভাগ করে চলে যাওয়ার আগে 1943 তারা একটি মারাত্মক দুর্ভিক্ষ আমাদেরকে উপহার দিয়ে চলে গিয়েছে। 1600 সেই পৃথিবীতে এই ভারতবর্ষ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী একটি ভূমি। গ্রস ডোমেস্টিক সারপ্লাস গুডস এর ভিত্তিতে সারা বিশ্বের অর্থনীতির 25 ভাগ 4 ভাগের 1 ভাগ ছিল এই ভারতবর্ষে। আধুনিক যুগের ইতিহাস থেকেও আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ধনী এবং দরিদ্রের, ধনী এবং দরিদ্রের বৈষম্য পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। 1976 সুইজারল্যান্ড, এটা ছিল আফ্রিকার দরিদ্র রাষ্ট্র মোজাম্বিক, তাদের থেকে 52 গুণ বেশি ধনী। 1997 এসে দেখা গেল যে এই পার্থক্য বিমোচন দূরে থাকুক, সুইজারল্যান্ড মোজাম্বিকের তুলনায় 508 গুণ বেশি ধনী হয়েছে। এবং এই পরিসংখ্যান এসেছে 1999 মার্চ মাসে প্রকাশিত নিউ ইন্টারন্যাশনালিস্ট সেই পত্রিকার আর্টিকেলে। অক্সফামের পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীর হাতে যেই সম্পত্তি, মাত্র 62 জন ধনী ব্যক্তির হাতে সেই সম্পত্তি। শতকরা হিসেবে মাত্র 1% লোকের হাতে যে সম্পত্তি, সেটা সারা পৃথিবীর বাকি 99% মিলিয়ে যে সম্পত্তি তার থেকেও বেশি। সংখ্যা হিসেবে মাত্র 100 কর্পোরেশনের হাতে, মাত্র 102 কর্পোরেশনের হাতে সারা বিশ্বের মানুষের যাবতীয় সম্পদ নিয়ন্ত্রিত হচ্ছে। বিশ্বব্যাংক, IMF, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এই কর্পোরেশনগুলো তারা দরিদ্র দেশগুলোকে ঋণ দিচ্ছে, কিন্তু শর্ত ছাড়া নয়। তারা শর্ত আরোপ করে দিচ্ছে যে তোমাদের অর্থনীতিকে প্রাইভেটাইজ করতে হবে এবং সেখানে পশ্চিমা কর্পোরেশনগুলোকে অবাধ প্রবেশ করার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ফ্রি অ্যাক্সেস প্রদান করতে হবে। তোমাদের কাঁচামালগুলোতে আমরা ব্যবহার করতে পারবো, সেই স্বাধীনতা আমাদেরকে প্রদান করতে হবে। সুসান জর্জ একজন আমেরিকান ফ্রেঞ্চ সোশ্যাল সায়েন্টিস্ট, তিনি একটি পরিসংখ্যান উল্লেখ করেছেন একটি সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে তানজানিয়া, তাদের যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সেটা হচ্ছে $2.2 বিলিয়ন, যেটা কিনা বন্টন করা হয় তানজানিয়ার 25 মিলিয়ন মানুষের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে। অপরদিকে এর বিপরীতে মাত্র একটি প্রতিষ্ঠান, আমেরিকান ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স, তাদের বার্ষিক প্রফিটের পরিমাণ হচ্ছে $2.26 বিলিয়ন। একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের বাৎসরিক প্রফিট সেটা একটি সারা দেশের গ্রস ন্যাশনাল প্রোডাক্টের সমান। গোল্ডম্যান স্যাক্সের সেই বার্ষিক প্রফিট মাত্র 161 জন পার্টনার তারা সেটাকে শেয়ার করছে। ধনী এবং দরিদ্রের বৈষম্যের কি করুণ চিত্র। একই সঙ্গে এই দরিদ্র দেশের সরকারগুলোকে যখন এই সমস্ত প্রতিষ্ঠান বাধ্য করছে সুদে অর্থ ঋণ নিতে, পরবর্তীতে প্রত্যেক জনগণের কাছ থেকেই সেই সুদকে পরিশোধ করা হচ্ছে, সেই ঋণকে পরিশোধ করা হচ্ছে নানা রকম কর আরোপ করার মাধ্যমে। ফলে সাধারণ মানুষদের মধ্যে দারিদ্র বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দিন রাত পরিশ্রম করেও মানুষ তার দারিদ্র দূর করতে পারছে না। আমার এবং আপনার, আমাদের পকেট থেকেই কর আরোপ করে সেই সমস্ত ঋণ পরিশোধ করা হচ্ছে। কাজেই অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে কমিউনিজম সেটা ব্যর্থ হয়েছে। স্বয়ং সোভিয়েত ইউনিয়ন, তারাই কমিউনিজমের প্র্যাকটিস থেকে বের হয়ে এসে ক্যাপিটালিজমকে অনুসরণ করছে। অপরদিকে এই ক্যাপিটালিজম সেটাও ধ্বংসের পথে, ধনী এবং দরিদ্রের সুবিশাল পার্থক্য সৃষ্টি করার মাধ্যমে। সম্পদ চলে যাচ্ছে গুটি হয় কিছু মানুষের হাতে এবং বাকি অবশিষ্ট মানুষেরা তার দারিদ্র্যে, তারা ঋণে আপতিত হচ্ছে। কাজেই ফলাফলের দিকে পুঁজিবাদ কিংবা কমিউনিজম উভয়ের মধ্যে কোনো তফাত নেই। উভয় মানবরচিত ব্যবস্থায় একই কাজ করছে কিন্তু দুইটি ভিন্ন পথে। উভয় ব্যবস্থাই সাধারণ মানুষের সম্পদকে ছিনিয়ে নিচ্ছে, দরিদ্র বানাচ্ছে, অর্থনৈতিক দাসত্বের শেকলে তাদেরকে আবদ্ধ করছে, সুদী ঋণের বোঝায় তাদেরকে আবদ্ধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সালাতে দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফর থেকে, দারিদ্র থেকে এবং কবরের শাস্তি থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই গুনাহের থেকে এবং আশ্রয় চাই ঋণের বোঝা থেকে। কোনো একজন ব্যক্তি বললেন, আপনি তো ঋণ থেকে মুক্তির জন্য অনেক অনেক দোয়া করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন কোনো একজন ব্যক্তি তার উপর ঋণের বোঝা চেপে বসে, সে অপরাধ করতে বাধ্য হয়, সে মিথ্যা বলতে বাধ্য হয় এবং সে ওয়াদা করলে সে ওয়াদা কিংবা শপথ ভঙ্গ করতে বাধ্য হয়। বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। ঋণের বোঝা এবং তার পরিণামে জীবন কীভাবে
কঠিন হয়ে আসে, বিস্তীর্ণ পৃথিবী কীভাবে সংকীর্ণ হয়ে আসে তার অনেক উদাহরণ আমাদের দেশে আমরা দেখতে পাই, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এনজিওগুলো সাধারণ মানুষদেরকে সুদে অর্থ ধার দিচ্ছে এবং যখন সময় শেষ হয়ে আসে তারা ঋণ পরিশোধ করতে পারে না। অনেক ঘটনাতেই আমরা দেখতে পাই সেই সমস্ত সাধারণ দিনমজুর কিংবা দরিদ্র ব্যক্তিরা তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কাজেই জুলুমভিত্তিক অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি, এটা একটি মারাত্মক দুষ্টচক্রে আমাদেরকে আবদ্ধ করে ফেলছে, একটি অন্ধকূপে আমাদেরকে নিক্ষিপ্ত করছে। যখন কিনা ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী অর্থনীতি প্রচলিত ছিল তখন আফ্রিকা ছিল একটি সমৃদ্ধ অঞ্চল ইসলামী খিলাফার সময়ে। পরবর্তীতে পশ্চিমারা যখন এই ভূমিগুলোকে দখল করে নিল সেখান থেকে তারা তাদের সম্পত্তি ছিনিয়ে নিয়ে লুটতরাজ করতে শুরু করলো এবং তাদের অন্যায় অর্থনৈতিক নীতিকে তাদের উপর চাপিয়ে দিল, একটি নতুন দাসত্বের সেগুলো তাদেরকে আবদ্ধ করলো, তাদেরকে একটি চিরদারিদ্রে বন্দী করে ফেলেছে। যদিও বা প্রাকৃতিক সম্পদের দিক থেকে আফ্রিকা অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু এরপরেও পশ্চিমের অন্যায় অর্থনৈতিক নীতির কারণে তারাই পৃথিবীর সবচেয়ে দরিদ্র অঞ্চল। আমাদের আলোচনার শেষ পয়েন্টে আমরা নিবেদন করছি যে আজকের আলোচনায় যে বিষয়গুলো আমরা উল্লেখ করার চেষ্টা করেছি অর্থনৈতিক বিষয় সম্পর্কে, ইসলামী রাষ্ট্রের খিলাফার অর্থনৈতিক ব্যবস্থা, তাদের আয় এবং বিভিন্ন নীতি সম্পর্কে, মানুষের জীবনে প্রায় সকল কাজেই অর্থই প্রয়োজন, অর্থ লেনদেনের প্রয়োজন। কারণ মানুষ হিসেবে আমরা কেউ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নই, আমাদের একজনের কাছ থেকে আরেকজনের প্রয়োজন পূরণ করতে হয় এবং সেই প্রয়োজন পূরণের ক্ষেত্রে অর্থকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করি। কাজেই যারা মানুষের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, সেই রাষ্ট্র কীভাবে অর্থ আয় করছে, কীভাবে অর্থকে ব্যয় করছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে প্রত্যেক নাগরিকই আক্রান্ত হয়ে থাকেন। সম্পদ আমরা ব্যবহার করি, অর্জন করি কিংবা খরচ করি, কিন্তু সেই সম্পদের উপরে আমাদের মানসিকতা কী, কিংবা সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস, চিন্তা চেতনা বা মতাদর্শ কী ধরনের। কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পত্তি দিয়েছিলেন, তার প্রচুর সম্পত্তি ছিল, সেই ধনভাণ্ডারের চাবি বহন করতেই কয়েকজন শক্তিশালী পুরুষ লোক লেগে যেত, শুধুমাত্র চাবি বহন করতে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের সামনে তার সম্পত্তি সহ কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছেন। কারণ কারুন মনে করত যে সেই সম্পত্তিগুলো তার নিজের উপার্জন, তার জ্ঞান গরিমা, তার বুদ্ধি দিয়ে সেগুলোকে অর্জন করেছে। সে মনে করতো দরিদ্র ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদেরকে আমি কেন প্রদান করব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই মানুষকে সম্পত্তি প্রদান করেন, কাউকে ধনী বানান, কাউকে দরিদ্র বানান, এর মাধ্যমে একে অপরকে পরীক্ষা করে থাকেন। কাজেই একদিকে ব্যক্তি মালিকানা, অপরদিকে দরিদ্র অসহায় মুক্তির জন্য অর্থনৈতিক ব্যবস্থার নিশ্চিত করা, তাদেরকে দান করা, সাহায্য করা, এই উভয়ের যে ভারসাম্য সেটা একমাত্র ইসলামী অনুসরণ করা এবং প্র্যাকটিস করা, পালন করা সম্ভব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলামিক অর্থনীতি আলোচনা সেই পর্ব শেষ করার পর আমরা বলতে চাই যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নয়, ক্যাপিটালিজম বা কমিউনিজম নয়, ইসলামী অর্থনীতির দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, সত্য এবং ন্যায়ের পথে আসুন, কল্যাণের পথে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি প্রদান করেন, সফলতা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।